আলহামদুলিল্লাহ রবির আলমিন মুরসালিন ওসলাম আল্লাহামিয়া ও মুরসলীন হাম্মলি আসহাবি আজমাইন হজের পরে ওমরা ভিসা খোলা শুরু হয়েছে এবং অনেকেই হলিডে সামনে বিদায় ওমরা যাবেন এই জন্য আমরা বছরে দুই একবার দুই তিনবার বিশেষ হলিডে উপলক্ষে ওমরা তালিম করে থাকি আর বছরে একবার হজে তালিম করে হজের আগে আপনারা জানেন দুটোই গুরুত্বপূর্ণ তালিম আল্লাহর ঘরকে নিয়ে যে দুটো বড় ইবাদতে আমরা যাই অন্যতম সেই দুটো ইবাদত হচ্ছে একটা হচ্ছে অমরা আর একটা হচ্ছে হাজ পৃথিবীতে আর কোনো জায়গায় অমরার জন্য হজের জন্য যাওয়ার সুযোগ আছে না বাইতুল লহ আল্লাহর ঘর আল্লাহ তালা যেখানে রেখেছেন বিবাখ্যাতা মক্কা নগরীতে এটা আল্লাহর ঘর হিসাবে এর পরিচয় এবং সেখানে আল্লাহ তালা আমাদের জন্য দুটো খাস এবাদত রেখেছেন যেটা আর কোনো জায়গায় করা যায় না হাজ এবং অমরা নামাজ সেখানে পড়লে অনেক সবাব আসে এক রাকাতে এক লক্ষ রাকাত তারপরেও পৃথিবীর অন্য জায়গায় নামাজ পড়া যায় রোজা অন্য জায়গায় করা যায় জাকাত অন্য জায়গায় দেওয়া যায় কিন্তু হাজ ওমরা আর কোথাও করা যায় না আল্লাহর ঘরের পাশেই আমাদেরকে যেতে হবে এটা স্পেশাল এবাদত হচ্ছে হাজ এবং ওমরা প্রথমেই হাজ এবং ওমরা এই দুটো এবাদতের পার্থক্যটা খুব কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে কাছাকাছি যে দুটোর মধ্যেই তাওয়াফ আছে সাই আছে এহারাম লাগে চুল কাটা লাগে এগুলো হাজও করতে হয় অমরাই করতে হয় মিকাত থেকে এহারা পড়ে যেতে হয় এ হল মিল কিন্তু পার্থক্য হচ্ছে যে হাজ যে কোনো সময় চাইলে করা যায় না বৎসরে একটা নির্দিষ্ট সময়ে একটা দিন তারিখ আছে ওই সময়ে হজ করতে হয় আর সারা বছর হজ করা যায় না কিন্তু ওমরা মোরলে সারা বছরই করা যায় যদিও আরাফাতের দিন আর তাশরিকের দিন ঈদের দিন আইয়ামে তাশরিকের দিন এই কয়টা দিন ওমরা করাটা অনেক ইমাম মাকরুহ মনে করেছে একদম নিষেধ না কিন্তু এছাড়া ওমরার ব্যাপারে আর কোনো নিষেধাজ্ঞা নেই সারা বছরই ওমরা করা যায় কিন্তু হাজ করতে হয় একটি নির্দিষ্ট সময়ে এ একটা পার্থক্য আরেকটি বড় পার্থক্য হচ্ছে অমরার এ সাইজে অনেক ছোট আর হজর এ সাইজে অনেক বড় অমরার এ তাওয়াফ সাই হেরাম ঢুকা তাওয়ফ সাই দুই দুইটা কাতনামাজ তাওয়াফের পরে সাইর আগে ছাই করে চুল কেটে ফেললেন বাস হেরাম খুলে ফেললেন অমরা শেষ অমরা শেষ করতে কতক্ষণ সময় লাগবে চার পাঁচ ছয় ঘন্টা ফিনিশ কিন্তু হজ করতে কতক্ষণ সময় লাগবে হদের জন্য মেইন কাজগুলো করতে প্রায় এক সপ্তাহ লেগে যায় ছয় সাত দিন ওমরা হয়ে যায় পাঁচ ছয় ঘন্টায় চার পাঁচ ঘন্টায় কিন্তু হাজ করতে লাগবে প্রায় এক কাছাকাছি আরেকটি পার্থক্য হচ্ছে শুধুমাত্র কাবা ঘর কেন্দ্রিক তাওয়াফসাই সেখানেই শেষ কিন্তু হাজের জন্য আবার শহরের বাইরে যেতে হবে মিনা মুজদালাফা আরাফাতে অনেকগুলো কাজ আছে এই একটি আরেকটি বড় পার্থক্য অমরা এবং হজের মধ্যে আর আরেকটি পার্থক্য হচ্ছে হাজের মধ্যে কোরবানি থাকে তামাত্ম এবং কেরান করলে অমরার মধ্যে কোনো কোরবানি নেই এই আমরা বুঝলাম হজ এবং অমরার পার্থক্যটা তো আমাদের দেশে বলে একটা ছোট হজ আর একটা বড় হজ হজ তো আসলে একটাই আরেকটা নাম ছোট হজ না একটা নাম হচ্ছে অমরা আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন আউদু ইল্লাহ ইমের সাহিত্য রাজিম ওয়া আতিন মুল ওয়াল ওয়া লিল্লাহ তোমরা আল্লাহর জন্যে হাজ এবং অমরাকে পূর্ণ করো কমপ্লিট করো আদায় করো একটা হচ্ছে হাজ আর একটা হচ্ছে অমরা আর একটি পার্থক্য থাকে হাজ আমরা মধ্যে যে হাজ কারো কারো জীবনে ফরজ হয়ে যায় জীবনে একবার যারা বৃত্তশালী অর্থশালী যাদের এই সক্ষমতা রয়েছে কিন্তু ওমরা কি কারো উপরে ফরজ হয় কি না এটি আরেকটি বিষয় হজ ফরজ হয় এ ব্যাপারে সব ওলামা কেরাম একমত যিনি অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সক্ষম তার উপরে হজ করা ফরজ হয়ে যায় ঠিক আছে অমরার বিষয়টা হচ্ছে কোন কোন ইমাম বলেছেন ওমরাও জীবনে একবার ফরজ যাদের এ সক্ষমতা আছে কিন্তু ইমাম একমত হননি যারা বলেছেন ফরজ তাদের দলিল হচ্ছে কোরআনের আয়াতি ও আতিমুল হাজ্জা তালিল আল্লাহর জন্য হজ এবং অমরাকে আদায় করে ফেলো আল্লাহ হুকুম করেছেন যাদের সক্ষমতা আছে যেহেতু একই আয়াতে হজের হুকুম এসেছে সেই আয়াতেই ওমরার হুকুম এসেছে ওনারা বলতে চান যে যেহেতু হজ ফরজ হয়েছে তার উপরে একই লাইনে একই টোনে কথা এসেছে কাজে ওমরাও ফরজ হবে কিছু কিছু ইমাম এরকম বলেছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহ এবং আরও কিছু ইমাম বলেছেন না ওমরাটা স্টিল ফরজ নয় নফল এটা একটা নফলের ইবাদত বা অন্যতম শ্রেষ্ঠতম নফলের ইবাদত যে বাদতে অনেক স্বভাব আছে কি স্বভাব আছে আল অমরা তু মিলাল অমরা কাফার আতনা এক অমরা থেকে আরেক অমরার ভিতরে যত গুনা হয়েছে আল্লাহ তাআলা দুই অমরার উসিলাম মাঝখানে সকল গুনাহ মাফ করে দেবেন আরেকটি হাজিসে এসেছে যাকে আল্লাহ তালা সক্ষমতা দিয়েছেন অর্থনৈতিকভাবে তার পক্ষে সক্ষম তাহলে প্রতি পাঁচ বছরে একবার আল্লাহর ঘরের উদ্দেশ্যে ওমরা করতে যাওয়াটা অনেক বড় ফজিলত এটা আল্লাহর হক হয়ে পড়ে তা আল অমরা। তোমরা এক অমরার পরে আরেক ওমরা কর তা বেউ অমরা হাজ অমরা বেশি বেশি করে করতে থাকো এই দুটো এমনভাবে গুনাখাতাকে সাফ করে দেয় যেভাবে লোহা লোহার মধ্যে যখন রাস্ট হয় লোহার মধ্যে যখন এটাকে কি বলে লোহা যখন পুরনো হয়ে যায় মরিচা থ্যাংক ইউ যে বাংলাটা ভুলে গেছিলাম মরিচা পড়ে লোহা পুরনো হয়ে গেলে তাই না এই লোহাকে আবার তাজা করার জন্য কি করে আগুনে পোড়ায় কির দূর হয়ে যায় মরিচা দূর হয়ে যায় ঠিক তেমনি হাজ আমরা করতে গেলে গুণাগুলো সাফ হয়ে আমরা আবার সাফ হয়ে আসি অনেক ফজিল। আল্লাহর ঘরকে দেখতে যাওয়া ফিহে বাইয়ে বাইনাথ আল্লাহর অনেক সুস্পষ্ট চিহ্ন নিশানাগুলো আছে আল্লাহ তালার মাখাম ইব্রাহিম আছে আল্লাহম আল্লাহ তালা বলেছেন আল্লাহ ঘরে জেরাত করুক হজ করতে আসুক আমরা করতে আসুক তাহলে তাদের জন্য ফায়দার অনেক কিছু তারা পাবে অনেক ফায়দা আছে মানাফি আল্লাহম যারাই জীবনে হজ এবং অমরা গিয়েছেন বা যারা জাননি যাবেন ইনশাল্লাহ আপনারা গেলেই দেখবেন ওইখানে গেলে ইমান তাজা না হয়ে পারে না আপনার মনের ভিতরে একটা ঢেউ আসবে ইনশাল্লাহ আপনার কাছে মনে হবে সত্যি আপনি এমন একটি স্পেশাল জায়গায় এসেছেন যেখানে আপনার আবার যাইতে মনে চায় আপনি যদি এক মাসও থাকেন দুই মাসও থাকেন যখন চলে আসবেন আল্লাহ চলে যাচ্ছি আল্লাহর ঘর ছেড়ে আবার কখন আসবো অতি তাড়াতাড়ি আবার আসার প্ল্যান করে আপনি ওখান থেকে বের হবেন দেখবেন এমন একটা আকর্ষণ এমন একটা মানাফি আলাহম তীব্র আকর্ষণ এবং ফায়দার জায়গা আল্লাহ করে রেখেছেন আমরা এই ফায়দা আমাদের জন্য আল্লাহ তারা সহজ করে দিয়েছেন আমরা যারা সামর্থ্য আছে তারা এই সুযোগ নিতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক আত্মীয় স্বজন আছে যারা দীর্ঘদিন থেকে আকাঙ্ক্ষা করছে কিন্তু তৌফিক নাই সামর্থ্য নেই কাজে আল্লাহ যখন সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই হলিডে যায় এখানে সেখানে যাদের দিনদার তারা মনে করে যদি আল্লাহ তৌফিক দেন আল্লাহর ঘরে যাব আর আর কোনো হলিডের দরকার নাই তবে হলিডের মাইন্ড নিয়ে কিন্তু যাওয়া ঠিক হবে না যেতে হবে কোন মাইন নিয়ে এবাদতের মাই হোলিডের মাইন গেলে হোটেলে থাকবেন আরামসে ঘুমাবেন খাওয়া দাওয়া করবেন আর শপিং করবেন এটাও কেউ কেউ করে মনে হয় হোলিডেই করতে গিয়েছে ইবাদত করতে গিয়েছে বোঝা যায় না আর ওখানে যা করে রাখছে ব্যবসা বাণিজ্য ব্যবসায়ী লোকেরা কিভাবে খালি আপনার পকেট থেকে পয়সা খসাবে আপনাকে বাজারে ঘুরাবে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টারের স্লোগান দিয়ে দিয়ে আপনাকে হোলিডের মুডে নিয়ে যাবে আপনাকে ফাইট করে হলিডের মুড থেকে সরে আসতে হবে কোন মুডে এবার মুডে এবার মানসিকতা নিয়ে যেতে হবে আমি আল্লাহর ঘরের কাছে যাচ্ছি ওখানে গিয়ে যদি হোলিডে করার স্বপ্ন দেখি তা আল্লাহর ঘরে সম্মান হবে না বেয়াদবি হবে এবার মুডে যেতে হবে তালার এই তিনি নিজে কোরআনে এবারকে উমরার কথা বলেছেন এই জন্য এটা নফল ইবাদত হলেও যারা ফরজ বলে নফল বলেছেন তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন যে এই বাদতটা তোমরা বেশি করে করো ওমরার মধ্যে কাজ বেশি নেই কাজ অতি অল্প আমরা এখন চলে যাই এদিকে ইনশাল্লাহ এখন দেখেন প্রথমে কিছু বৈষয়িক প্রস্তুতি লাগবে আপনাদের পাসপোর্ট বুকিং ইত্যাদি সব ঠিকঠাক আছে কিনা এগুলো তো আশা করি ট্রাভেল এজেন্সি আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ এরপরে এখন আমরা বুকিং টুকিং হয়ে গেছে মেইন অপারেশনের দিকে যাচ্ছি মেইন প্র্যাকটিক্যাল কাজগুলোর দিকে যাচ্ছি আপনাকে সফরের টাইম হয়ে গেছে আসলে সফরের আগে কি যে কাজগুলো আছে অন্যতম হচ্ছে প্রস্তুতি নেওয়া মাসাইলগুলো ভালো করে শেখা তাই না কিভাবে আদায় করব। যেই জন্য আজকে আপনারা অনেকেই এসেছেন না জেনে কোনো এবাদত করতে গেলে এ বাদতটা ঠিক মতো আদায় হবে না এই জন্য যে এবাদত করবেন সেই অর্জন করাটা ফরজ এরকম তালিমে বসা হজ ওমরার বইটা একটু পড়া যেহেতু ওমরা হজের মধ্যে অনেক লেখাপড়া করা লাগে ওমরা লেখাপড়াটা কিছু কম করলেও চলবে একটু পড়া দরকার সবার কাছে একটা বই থাকা দরকার আছে সেই জায়গায় যাওয়ার আগে কোন জায়গায় যাচ্ছি ওই জায়গাটার একটু ঐতিহাসিক গুরুত্বটা উঠে দরকার কিভাবে আল্লাহর ঘর তৈরি হয়েছে নির্মাণ হয়েছে ইব্রাহিম আলাহ সালাম কিভাবে করলেন ইসমাইল আলহাম কিভাবে সঙ্গ দিলেন হাজারা ইসলামের কন্ট্রিবিউশন সাফা মারবাতে কেন জোড়া করেছিলেন জমজম কিভাবে আসলো এই সমস্ত ইতিহাসগুলো সম্পর্কে সচেতন থাকা এবং যখন সেখানে তাওয়াফ করবো সাই করবো ওই ইতিহাসকে মনে রাখা এই জায়গায় তো ইব্রাহিম আল আসলাম তাও আফ করেছেন ইসমাইল আসলাম করেছেন মোহাম্মদ সাল্লাহ আসলাম করেছেন আমি সেই জায়গায় তাও করছি মা হাজার এখানে দৌড়েছিলেন পানির জন্যে তার উসিলা আজকে সাফা মারোয়া দৌড়া আমাদের এ বাদাত হয়ে গেছে তার উসিলায় আল্লাহ তালা আমাদেরকে জমজম কুয়ার পানি দিয়েছেন কি আল্লাহ নিয়ে আমার ফিহে আয়া তুমি সেখানে সুস্পষ্ট আল্লাহ নিদর্শন আছে পৃথিবীতে একটা কুয়া থেকে এত পানি খায় মানুষে আরেকটি কুয়ার নাম বলেন তো শুধু পানি খায় কত লক্ষ লোকে খায় কত মিলিয়ন লোকে খায় আর কত লোকে ক্যান্টিন কি বলে যে আপনার যার ভর্তি করে কন্টেনার ভর্তি করে নিয়ে যাচ্ছে পৃথিবীর সকল মহাদেশে সেই কুয়ার পানি কি টান পড়েছে সোভান আল্লাহ আল্লাহ তাদের একটা তাজা নিদর্শন আমাদের জন্যে কোন সৃষ্টির সিস্টেমের মধ্যে পড়ে না এমন এক কুদরত সেখানে আল্লাহ রেখেছে এগুলো সম্পর্কে চিন্তা করা কাজেই চোখ বন্ধ করে শুধু ইবাদত করলে হবে না দেখতে হবে এগুলো বুঝতে হবে মনের মধ্যে লালন করতে হবে এগুলাকে চর্চা করতে হবে এখন যাত্রার আগে কি করবেন ঘর থেকে হওয়ার আগে করণীয় কি একটু প্রস্তুতি নিতে হবে আমরা জুমার দিনে বা বিশেষ করে ঈদের দিনে যেভাবে প্রস্তুতি নেই বাদাতের জন্য আল্লাহর ঘরে যাব আল্লাহর মেহমান হব উফুদুল্লাহ হাজ এবং ওমরা যাত্রীরা আল্লাহর মেহমান তো এক জায়গায় বেড়াইতে গেলে প্রস্তুতি নেই না আমরা সাধারণত একজন বড় মিনিস্টারের বাসায় গেলে প্রধানমন্ত্রীর বাসায় গেলে প্রেসিডেন্টের বাসায় গেলে আমরা কত প্রস্তুতি নিয়ে যাই নিজেকে একদম কেতাদুরস্থ করে ঠিকঠাক করে নিয়ে যাই আল্লাহর ঘরে যাওয়ার জন্য অন্তত পাক পবিত্রতার দিক থেকে আমরা সুন্দর করে এই হাত পায়ে কাটা শরীরের যে সমস্ত জায়গার লোমগুলো সাফ করতে হয় সেগুলো সাফ করে নেওয়া গোসল করা সফরের আগে গোসল করে ঘরে দিরা নামাজ পড়ে নেওয়া পরিবারের সদস্যের কাছ থেকে অন করে ওসিয়ত করে বিদায় নেওয়া হ্যাঁ তাদের জন্য দোয়া করা তারা আপনার জন্য দোয়া করবে আপনি তাদেরকে বলবেন আস্তা দেওয়া যিনি চলে যান মুসাফের শুধু জন্য না ঘর থেকে বের হয়ে গেলে কোনো দিকে সফরে গেলে পরিবারের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আস্তা দি তোমাদেরকে ওই আল্লাহর হেফাজতে রেখে গেলাম যার কাছে কোনো আমানত রাখলে সে আমানত নষ্ট হয় না কত সুন্দর দোয়া না এই দোয়াটা পরিবারের জন্য করে যাওয়া আর যিনি চলে যাবেন পরিবারের সদস্যরা তার জন্য দোয়া করবেন أستودع الله دينك وأمانتك وخواتيم عملك وزادك الله التقوى وغفر ذنبك ويسر لك الخير حيثما كنت تمار تمار دين تمار أمانات أبن تمار شرب شش أمول شاب كيسو الله كسي أمانات كوري دلام الله تلا تماكي تقوى باري دين تمار غنا ماف كوري دين তোমার জন্য খাইয়ের কল্যাণকে সহজ করে দিন তুমি যেখানেই থাকো এই সুন্দর দোয়া তারা আপনার জন্য করবে এরপরে ঘর থেকে বের হওয়া শুরু করে দিলেন আপনাকে এখন এহরাম পড়তে হবে না দরকার নাই শীতের দিনে এখন ঘর থেকে এহেরাম পরে গেলে অসুস্থ হয়ে পড়বেন মিকাতের আগে বা হিতরে পরে কখন কিভাবে হেরাম করবেন আমরা বলবো এখন আপনি রওনা হয়ে যাচ্ছেন ঘর থেকে ঘর থেকে বাইর হওয়ার সময় একটা দোয়া সব সময় পড়তে হয় যখনই বাইর হন তখনই দোয়াটা পড়তে হয় সেটা হচ্ছে কি বিসমিল্লাহ অলা তো আল্লা বিল্লাহ আল্লাহর নামে বের হলাম আল্লাহর নামে শুরু করলাম আমি আল্লাহর উপরে তাওয়াক্কল করলাম তিনি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই ক্ষমতা নাই কোনো কিছু তারপরে আরেকটি দোয়া এর সঙ্গে অ্যাড করে ফেললেন আল্লাহ হুমা ইন্নি আউ দুবিকা মিন আন আদুল্লা আউ উদল আউ আজিল্লা আউ উজাল আউ আউলেমা আউ উজলামা আউ আজ হালা আউ আলাই কোনো কোনো রেওয়াজ আছে আউ আতাদিয়া আউ ইউ আতাদা আলাই আল্লাহ আপনার কাছে আমি পানা চাই আমি নিজে গোমরাহ হতে কাউকে খামাকা গোমরাহ করতে নিজে পথভ্রষ্ট হতে কাউকে পথভ্রষ্ট করিয়ে দিতে নিজে কাউকে জুলুম করা বা কেউ আমাকে জুলুম করা থেকে আর কেউ আমার সঙ্গে আমি কারোর সঙ্গে দুর্ব্যবহার করা কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করা থেকে আমি আপনার কাছে পানা চাই গাড়িতে উঠে গেলেন আপনার এই দোয়াগুলো শুনে শয়তান অপেক্ষায় থাকে আপনি বাইরে হলে আপনাকে ধোকা দেবে ঘরের ভিতরে কিছু শয়তান আছে বাইরে অপেক্ষায় থাকে আরেকটু শক্তিশালী ভাবে কিভাবে ধোকা দেওয়া যায় কিন্তু এরকম দোয়া পড়ে ফেললে তখন শয়তান বলে কাই পাবে কম্বান উকিয়া তোমরা এখন কিভাবে তাকে আর ধোকা দিবা তার তো রক্ষা কবচ হয়ে গেছে তার তো হেফাজতের ব্যবস্থা হয়ে গেছে তার জন্য কুফিয়া আল্লাহ তালা কাফি হয়ে গেছে কিচ্ছুই তো করার নাই তারা হতাশ হয়ে যায় আপনি এই দোয়া পড়লে আর এই দোয়াটা না পড়ে আপনি রওনা করে দিলেন তাহলে শয়তান আশাবাদী থাকে যে আপনাদের কিছু আস অসা দেওয়া যাবে এরপরে গাড়িতে উঠলেন গাড়িতে উঠে একটা দোয়া আছে আমরা সাধারণত সব হান আল্লা দিই সাক্ষার আল্লাহ হা ও মা কুন্ন আল্লাহ ইন আল্লা কালিবুন এটা যে কোনো সময় গাড়িতে উঠলে চাই লম্বা সফর হোক আর এখান থেকে সেখানে হোক যে কোনো সময় গাড়িতে উঠলে দোয়াটা পড়তে হয় এখন যানবাহনে উঠলে কিন্তু যখন লম্বা সফর হয় তখন আর একটি লম্বা দোয়া আছে সেই লম্বা দোয়াটার মধ্যে সুবাহ দিয়ে ঢুকে দেওয়া আছে এই দোয়াটার ইয়ে হলো শুরু করবেন কিভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর তিনবার বলবেন তারপরে আউদিন এরপরে পড়বেন সুবাহ আল্লাহ وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون اللهم انا نسالك في سفرنا هذا، اللهم انا نسالك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا عنا بعده اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل اللهم انا نعوذ بك من وعثاء السفر وكآبه المنظر وسوء المنقلب في المال والاهل. তারপরে আল্লাহম সাল্লি আলম মহম্মী মহম্মদ একটু দর্শই করে নেবেন খুব সুন্দর দোয়া এর অর্থটাও খুব সুন্দর অর্থটা দেখেন এই অর্থটা করতে পারছেন এই দোয়াগুলো পাওয়া যাবে হেসন মুসলিম দোয়ার কিতাব আছে না সেখানে সফরের দোয়ার মধ্যে এগুলা জীবনে মুখস্থ করে নেওয়াটাই ভালো অনেক বড় সম্বল হয়ে গেল আর যদি মুখস্থ নাও থাকে তাহলে দোয়ার বইটা হাতে রেখে পড়বেন আগে পড়ে নিলে অর্থটা মাথায় ঢুকে গেল পরে আরবিতে পড়ে ফেললেন এই জন্য হজ উমরার দোয়ার কিতাবের পাশাপাশি দোয়ার কিতাব একটা আপনার পকেটে থাকা লাগবে কিনা এই সকালের সময় অবশ্যই দোয়ার কিতাব লাগবে হেসনুল মুসলিম এই দোয়ার কিতাবটা আরেকটা দোয়ার কিতাব আছে সেটা হচ্ছে ইনভোকেশন অ্যান্ড রুকিয়া ফ্রম কোরআন অ্যান্ড সুন্না এটাও আমাদের বুকশপে পেয়ে যাবেন সেটা ইংলিশে আছে বাংলায় নাই তাই এই দুটো দোয়ার কিতাব থাকলে আপনাদের অনেক সুন্দর দোয়ার সম্পদ সাথে থাকবে ইনশাআল্লাহ তো সফরে উঠলেন গাড়িতে সফর করছেন এয়ারপোর্টে যাচ্ছেন প্লেনে উঠছেন এই দোয়াগুলো সবসময় থাকবে এখন এই যাত্রার সময় আপনি একটা এবাদতের সফরে আছেন এ মুড যাতে নষ্ট না হয়ে যায় নিজের চোখ কানকে পাহারা দিতে হবে যাত্রীকালীন অবস্থা কি করণীয় আত্মার পরিস্থিতির জন্য বেশি বেশি করে তবাই সার করতে থাকা কোরআনতলা হতে জিকে থাকা আপনার এয়ারপোর্টে বসে আছেন ওয়াইটিং রুমে বসে আছেন নামার আগে নামার পরে উঠার আগে লম্বা টাইম বিভিন্ন জায়গায় ইন্তেজার করা লাগবে ওই সময় খালি গল্প বা বিভিন্ন এয়ারপোর্টে টেলিভিশন আছে হাঁ করে টেলিভিশন দেখার মধ্যে ফজিলত কি আছে কিছু নাই ওই সময় কোরআন তেলাবাদ করা দোয়া তসবি এই তালিমের বই পড়া এগুলো কাজে লাগবে তাই না যাতে এবাদতের খেয়ালে আপনি থাকেন এবার মুডে থাকেন অপ্রয়োজনীয় গল্প গুজব আড্ডা দেওয়া অনেক সময় গ্রুপে যান গ্রুপের ভিতরে দেখা যায় আপনার ফ্রেন্ড আছে বন্ধু আছে খুব আড্ডা জমছে মাসা আল্লাহ সারা রাস্তায় কথা চলতেছে খুব মজা লাগে কথা বলতে অনেক সময় আমাদের কিন্তু আসলে ফায়দা নাই এই কথার মধ্যে অনেকগুলো দেখা যায় গুণ হয়ে যাবে তাই না জন্য এগুলার থেকে দূরে থাকতে হবে হজের সময় ওমরার সময় আল্লাহ তালা আমাদেরকে বলেছিলেন যে সম্বল নিতে আর সবচেয়ে উত্তম সম্বল হচ্ছে তাকোয়া খায়রা জাহাজের তাকুয়া তাকুয়া সম্বলটা হচ্ছে সবচেয়ে বড় সম্বল ওইটা যদি কমে যায় আর তিনবার হজ করি দশ বার ওমরা করি জীবনে কিন্তু তাকোয়া নাই সফরের মধ্যে এবাদতের মধ্যে এবাদতের মধ্যে গিয়ে শুধু ঘোরাঘুরি করলাম কিন্তু আসল রুহ আমার মধ্যে থাকলো না লাভ বেশি হবে না এই জন্য কীভাবে বেশি ফায়দা পাওয়া যায় যেমন নামাজ আপনি খালি নামাজ পড়লেই তো হবে না নামাজের মধ্যে খুশু থাকা লাগবে তাই না নামাজ পড়তে খালি মনে যদি না থাকে এই সেদিক যায় এই নামাজের ফায়দা কদুর হবে ঠিক তেমনি হাজ ওমরায় গেলাম কিন্তু আমি আল্লাহর দিকে আমার রেজামন্দি রুজু হওয়া নাই দুনিয়াদারি গল্প গুজ্জ আড্ডা এগুলোর দিকে মনোযোগ চলে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন আমরা আসি যে প্র্যাকটিক্যাল মেইন কাজগুলো এহরামের বিষয় থেকে শুরু হলে ওমরার মেইন কাজ শুরু হয়ে যায় আমরা এহরাম করতে হবে মক্কা শরীফে গিয়ে এহরাম করা যাবে না জেদ্দা গিয়াও এহরাম করা যাবে না তার আগে এহরাম করতে হবে এহরাম কি এবং কিভাবে এহরাম করতে হয় এটা আমাদের জানতে হবে এই দেশ থেকে ব্রিটেন থেকে যারা আমরা আমরা করতে যাব হজ করতে যাব আমরা থেকে এহরাম করব আপনি ঘর থেকে করতে পারেন ইন অ্যাডভান্স কিন্তু ফজিলত বেশি যত মিকাতের কাছাকাছি যায় ওইখান থেকে এহরাম করাটা উত্তম দূরে থেকে না করে আর এখন এখান থেকে ঠান্ডার কারণে মোটেই রেকমেন্ডেড না ঘর থেকে করা বড় জোর হৃদর এয়ারপোর্টে গিয়ে করতে পারে যদিও মানে জেদ্দা থেকে আধা ঘন্টা আগে আপনার প্লেন যখন ক্রস করবে তখন এহরাম করার কথা আর কি কিন্তু প্লেনে অনেকে এহরাম করতে পারবেন না ঝামেলা আছে এই জন্য আগে এয়ারপোর্টেই করে নেয় হিতরো এয়ারপোর্টে অনেকে করে নেয় এখন ডিপেন্ড করে আপনার ফ্লাইটের সিচুয়েশন কি। হিতরো থেকে আপনার আগে কোথায় যাচ্ছেন কারো কারো আছে যে জেদ্দা যায় ঠিকই কিন্তু জেদ্দা থেকে তারা মদিনায় যাবে আগে মক্কায় আগে যাচ্ছে না তাদের এখন এহরাম করার কোনো দরকার নাই তারা সাধারণ পোশাকে বিনা হেরামে সোজা মদিনায় চলে যাবে সেখানে যে কয়দিন এবাদত করার করবেন এরপরে মদিনার ইবাদত শেষ করে ওনারা যখন মক্কা শরীফের দিকে আসবেন তখন মদিনা পার হওয়ার পরে মদিনা থেকে কিছু দূর গেলেই মিকাতের এরিয়া পাওয়া যায় সেখান থেকে আপনারা এহেরাম করবেন অনেকে জন্য মদিনার হোটেলে বসে এরাম করে নেন আর ওখানে গিয়ে শুধু নিয়ত্ত করেন ঠিক আছে আবার কেউ ওখানে গিয়ে কাপড় চেঞ্জ করেন এটাও ঠিক আছে এখন যারা আগে মদিনা যাবেন না যোদ্ধা থেকে সোজা মক্কা যাবেন তারা কোথায় এরাম করবেন এগেইন আপনার ফ্লাইট সোজা হিত্র থেকে কি যোদ্ধা চলে যাচ্ছে না মাঝখানে ট্রানজিট আছে এটাও হতে পারে যদি মাঝখানে কোনো জায়গায় ট্রানজিট থাকে জেদ্দা নয় তাহলে আপনার হিতরো থেকে এয়ারপোর্ট হিতরো এয়ারপোর্ট থেকে এহরাম করার কোনো দরকার নেই কেউ বাসরাইন ট্রানজিট হয় কারো দুবাই ট্রানজিট হয় কারো জর্ডানের আম্মান ট্রানজিট হয় কেউ মিশর যেখানে যেখানে ট্রানজিট হবে তাহলে আপনি জেদ্দা থেকে এহরাম করবেন না হিতরো থেকে এহরাম করবেন না আপনি সোজা ওই ট্রানজিটের জায়গায় পৌঁছে সেখানে এক দুই ঘন্টা তিন ঘন্টা যাই টাইম থাকে ওই এয়ারপোর্টে হেরাম করবেন আর যারা সোজা জেদ্দা থেকে হিত্রোতে যাবেন তারা হিতর এয়ারপোর্টে এহারাম করে নিতে পারেন সেখানে একটা নামাজের ঘর আছে ওইখানে কাপড় চেঞ্জ করে নেবেন তবে নিয়তটা এখন করবেন না কাপড় আগে চেঞ্জ করে নেওয়া যায় নিয়তটা বাকি রাখেন যখন জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি অ্যারাউন্ড হাফ এন আওয়ার আগেও আধা ঘন্টা আগে প্লেইনের স্টুয়ার্ডরা অ্যানাউন্স করবে যে আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাশ মিকাত অতিক্রম করব, যারা যারা এহরামে নিয়েতে এসেছেন হয় বা এসেছেন আপনারা নিয়োগ করার জন্য প্রস্তুত হয়ে যান পাঁচ মিনিট পরে আবার বলবে যে আমরা এক্ষুনি মিকাত অতিক্রম করব আপনারা নিয়োগ করে ফেলেন প্রথম অ্যানাউন্সের সময়ও আপনি নিয়োগ করতে পারেন আর দ্বিতীয় নানাউন্সের সময় করতে পারেন তখন আপনি নিয়ত করে ফেলবেন আল্লাহ হম ইন্নি লাব্বাইকা অমরা আল্লাহ আমি অমরা নিয়ত করে ফেললাম বাংলায় বলতে পারেন তারপরে তাল বিয়া পড়ে ফেলবেন লাব্বাইকা লা লাব্বাইক লাব্বাই লাব্বাইকা লা সার ইকা লা লাব্বাই ইন্নাল হামদাবান ন্যায় মাতালা কলমূলক লা সারিকা লা তো আপনি ওইখানে নিয়োগ করে নিয়ে ফেলবেন কিন্তু আগেই আপনি কাপড় পরে নিলেন অসুবিধা নাই কারণ সুবিধা থাকলো যে আপনি এখনও ফ্রিডম আছে যখন এরাম করে ফেলবেন অনেকগুলো কাজ নিষেধ আছে একটু পরে আমরা বলব যে এত আগে নিষেধাজ্ঞার মধ্যে ঢোকার দরকার কি লাইফ আর একটু ইজি থাকুক সিট লাগলে আপনি কাপড় চাপড় গায়ে দিলেন কোনো অসুবিধা নাই এই জন্য নিয়োগটা ওই ক্রস করার সময় যে কোনো ফ্লাইট এখন জেদ্দায় যাবে সবাই এটা বলবে যে কোনো এয়ারলাইন্স মুসলিম এয়ারলাইন্স নন মুসলিম এয়ারলাইন্স সবাই বলে আর সব এয়ারলাইন্সে আপনি যাত্রী পাবেন হজমরা এখন আসেন যে এহরামের কাপড় পরিধান ও তার কারণ কীভাবে এহরামের কাপড় পরতে হয় পুরুষদের আলাদা দুইটা কাপড় আছে এহরামের শীত দুইটা চাদর আছে এগুলো পরতে হয় কিন্তু মহিলাদের এরকম কোনো আলাদা চাদর নাই শীত নাই তাদের সাধারণ পোশাক যা তারা অন্য সময় পরেন সেটাই পড়তে পারবেন তবে এমনভাবে পোশাক করবেন যাতে পর্দা পোশিদা করে শরীর ঢাকার কাজে কোনো ব্যাঘাত না ঘটে পরিপূর্ণ পর্দা যেন মেনটেইন হয় পুরুষদের কাপড় যেটা আছে সেই কাপড়গুলো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই দুইটা শীত আমাদের দেশের চাদর দ্বারা ব্যবহার করেছেন চাদরের কাছাকাছি বা বড়ো টাওয়াল এরকম করে নিচে লুঙ্গির মতো করে পরব এভাবে পড়লে আপনি ঘরে একটু প্র্যাকটিস করে নেবেন তারা কখনো করেন এই ফার্স্ট টাইম যান এরকম আলহামদুলিল্লাহ আমাদের লুঙ্গি পাড়া অভ্যাস যেহেতু আছে শুধু একটু সাবধানতা লাগবে লুঙ্গিতে সেলাই আছে এটা তো সেলাই নাই এত রকম কেয়ারফুল থাকা লাগবে ইট ইজ ম্যানেজেবল এভাবে থাকলো তার উপরে এই চাদরটাকে গায়ে দেওয়া ঠিক দেশের যেভাবে চাদর গায়ে দিয়েছি ওরকম করেই না প্যান্টলে থাকলে প্যান্ট থাকবে না থাকতে পারবে না লুঙ্গি থাকতে পারবে না গেঞ্জি থাকতে পারবে না আন্ডওয়ার থাকতে পারবে না কিচ্ছু থাকবে না খালি দুই টুকরা জিনিস দোনোটা কান ঢাকা থাকবে এটা মনে রাখবেন দোনো কান ঢাকা থাকবে এক সময় খুলতে হবে আমরা বলবো তাছাড়া আর কোনো সময় খুলবেন না তো অনেক লোক আছে সারা বছর করে রাখে করে এইটা ঠিক নয় এটা এক জায়গায় করা লাগে সেটা আমরা বলবো ঠিক আছে এই হলো পুরুষদের জন্য এই দুইটা পিস আর পুরুষদের গায়ে কোনো কাপড় থাকতে পারবে না কোনো কাপড় জুতা মোজা কিছু থাকবে না স্যান্ডেল থাকবে আর গেঞ্জি টুপি কিচ্ছু থাকতে পারবে না একদম নিষেধ এরপরে সরি পুরুষদের জন্যে এই যে একটা বেল্ট দেখতে পাচ্ছেন অনেকেরই আশঙ্কা কোনখান দিয়ে আবার চাদর খুলে যায় মুশকিল তো ওইটা বাঁধা যাবে কিনা বাঁধার জন্য এই বেল্টটা ইউজ করতে পারে বেল্টটা ইউজ করলে আপনার এই চাদরটাও আটকে থাকলো সহজে খোলা সম্ভাবনা থাকলো না আর এর মধ্যে পকেট আছে এই পকেটের মধ্যে আপনি পাসপোর্ট টাকা পয়সা এগুলো রাখতে পারবেন কারণ দুইটা চাদর গায়ে দিলে এত কোনো পকেট নেই এ পকেটে জোগাড় হয়ে গেল আর চাদর বাঁধার ব্যবস্থাও হয়ে গেল। এরকম একটা বেল্ট ঠিক আছে এরকমও বেল্ট আছে এগুলোও ঠিক আছে কোনো অসুবিধা নাই। এরকম বেল্ট ব্যবহার করা যাবে জন্যে স্যান্ডেল অংশ আচ্ছা স্যান্ডেল দেখাবে বোধহয় এখানে ঠিক আছে এ হলো পুরুষদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে আমরা আসতেছি তিন রকমের দেখতে পাচ্ছেন এই তিন রকমের স্যান্ডেল যায় লাভ আছে পিন সেফটি পিন দিয়ে আটকে থাওয়া ওইটা আমি এগ্রি করি না এরা আমার কাপড় পুরুষদের জন্য সেলাইবিহীন কাপড় সাদা হলে ভালো হয় মহিলাদের জন্য কাপড় চাপড়ের কোনো রেস্ট্রিকশন নাই তারা হজের সময় বা এমরার সময় মুখ ঢাকবে কি ঢাকবে না মুখ ঢাকবে না এরকম একটা হাদিস আছে মুখ ঢেকে নিবে না কিংবা কোনো হাত মোজাও ব্যবহার করবে না এরকম একটা হাদিস আছে তবে তার মোকাবিলায় আরেকটি হাদিসে পাওয়া যায় সেটা হচ্ছে মাহরাম নন গায়ের মাহারাম পুরুষের সামনে হয়ে গেলে তারা মুখ ঢেকে ফেলবে এই ব্যাপারেও একটি হাদিস আছে মুখ ঢাকবে না এটার হাদিস যেমন আছে নবী করিম সাল্লাম বলেছেন আবার মা আয়সার হাদিসে তিনি মুখ ঢেকেছেন এটাও আছে দুইটার মধ্যে কীভাবে সমাধান করা যায় নেকাব পরবেন না হাদিসে নিষেধ এই যে নেকাবটা মহিলারা মুখ ঢাকার জন্য ব্যবহার করেন তাই না এইটা হজের সময় ওমরার সময় ব্যবহার করবেন না এখন না করলে তো মুখ দেখা যাবে সারা বছর আপনি মুখ ঢেকে রাখলেন এখন হজ মোরা গিয়ে মুখ খুলে দেবেন কেমন কথা মা আয় তাই হয়েছে উনি বলেন যে আমরা আল্লাহ নব্বী সঙ্গে হজ করতে গিয়েছি তো আমরা নেকাব পড়ি নাই কিন্তু যখন পর পুরুষ আমাদের সামনে দিয়ে আসতো তখন আমরা উপরে থেকে স্কার্ফ ঢেলে দিতাম এই যে স্কার্ফ পড়না হলো হলে এটা এইটা মহিলারা ইউজ করবে তারা তো নর্মালি মাথা ঢেকে রাখেন এভাবে তাই না এখন যখন পরপুরুষ আসবে তখন ওনারা এভাবে মুখটা ঢাকা হয়ে গেছে না কিন্তু ব্যবহার হয় এটা হলো ব্যালেন্স করা দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করা এভাবে আমল করাটাই সবচেয়ে সেফ তরিকা মেকআপ যখন থেকে হ্যারাম শুরু করে দিলেন তখন থেকেই মেকআপ থাকবে না আপনি প্লেনে একমুখী হয়ে বসে আছেন বাসে একমুখী হয়ে বসে আছেন থাকুক মুখ খোলা কিন্তু যখনই পরপুরুষ আসলো স্কাফটাকে নেমে দিবেন ঢাকি দিবেন এই মেকআপ থেকেই এই কাজ করতে হবে মিকাত কোন সময় যোদ্দা পৌঁছার আধা ঘন্টা আগে আমরা মেকআপ ক্রস করি অ্যাপ্রক্সিমেটলি বলে দিলাম যোদ্ধা নামার পরে যোদ্ধা থেকে মক্কা যাওয়ার পরে তাওয়াফ সাহির ভিতরে মক্কা যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত এইভাবে ম্যানেজ করতে হবে মহিলাদেরকে হ্যাঁ 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 গুড এরপরে আসলো দুই রাকাত নফল নামাজ পড়ার কথা এসেছে এহরাম করার পরে দুই রাকাত নফল নামাজ পড়া কিন্তু যখন প্লেনে আপনি নিয়ত করবেন তখন কি সেখানে নফল নামাজের সুবিধা আছে আর নাই শুধু সৌদি এয়ারলাইন্সে যারা যাচ্ছেন সৌদিয়া তাদের অনেক সময় এরোপ্লেনের মধ্যে একটা বড় কেবিনের মতো থাকে অনেকে সেখানে নকল নামাজ পড়েন বা অনেকে ওয়াক্তিয়া নামাজ পড়েন এবং ওখানে কাপড়ও অনেকে চেঞ্জ করেন তো সেটা ঝামেলা বিধায় আপনি হিত্র এয়ারপোর্টে চেঞ্জ করে নিতে পারেন সবাই ওখানে জায়গা পাবেন না আর অন্য এয়ারলাইন্সে তো কোনো সুযোগ দেবে না দুই রাকাত নামাজ না পড়তে পারলে ওমরার কোনো ক্ষতি হবে না এটা জাস্ট নকল নামাজ এরপরে তালবিয়া পড়ে ফেললেন নিয়ত করলেন তালবিয়া করলেন তাহলে যখনই অ্যানাউন্স করবে আমরা মিকাত ক্রস করছি তখনই নিয়ত করা এবং তালবিয়া করা নিয়ত কি আল্লাহ আমি ওমরা নিয়ত করছি আপনি কবুল করেন যার মুখে বাংলা বলে দিলেন তারপরে লাভবাহিক আল্লাহমাদবাহ এটা সবাই মুখস্থ করে নেবেন তালবিয়া তালবিয়াটা অবশ্যই আরবিতে পড়তে হবে এখন এহরাম অবস্থায় কি কী জিনিস নিষিদ্ধ করা আছে অনেকগুলো কাজের রেস্ট্রিকশন হয়ে গেলো আপনি এগুলো করতে পারবেন না তাহলে আপনার এহরাম নষ্ট হয়ে যাবে তাহলে ওমরা নষ্ট হয়ে যাবে খুব সতর্ক থাকতে হবে কি কি হাত পায়ে নোখ কাটা যাবে না মাথার চুল মস দাঁড়ি কিচ্ছু কাটা যাবে না এহরামের হালতে যতক্ষণ এহরামের হালতে আসেন ততক্ষণ এগুলো করা যাবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না আতর ব্যবহার করা যাবে না তবে এহরাম করার আগে গায়ের মধ্যে আতর লাগাইতে পারবেন এবং আতরটা যদি এত পাওয়ারফুল থাকে তিন দিন পর্যন্ত সুগন্ধ পাওয়া যায় নো অবজেকশন আপনি এহেরাম পড়ার আগে লাগাইছেন তো কিন্তু এর পরে লাগাইতে পারবেন না আর গায়ে লাগাইতে পারবেন এরাম করার আগে কিন্তু এহেরামের কাপড়ের মধ্যে কোনো আতর লাগাতে পারবেন পুরুষদের জন্য জুতা পরা মুজা পরা জাঙ্গা পরা গেঞ্জি পরা টুপি পরা সব নিষেধ তবে জুতার পরিবর্তে স্যান্ডেল কয়েক রকমের স্যান্ডেল আমরা দেখিয়েছি সবগুলো পরা যাবে কিন্তু মহিলাদের অবজেকশন নাই ওনারা জুতা মোজা এভরিথিং ইজ ওকে কোনো ধরনের যৌন আকাঙ্ক্ষা প্রদর্শন করা বা ব্যক্ত করা বা এক্সারসাইজ করা নট অ্যালাউড অনেক সেই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছেন এই ব্যাপারে যতক্ষণের আছেন একটু কোন রকমের আনা যাবে না। এবং প্রকাশ করা করা যাবে না। এটাকে হবে। আগের জমানায় স্বীকার করতে করতে যাইতো এরাম অবস্থা স্বীকার করা যায় না এখন তো আর সেগুলো প্রশ্ন আসে না সেলাই করা কোন পোশাক পরিধান করা যেটা আগেই বলেছি পুরুষদের জন্য নিষেধ আছে মহিলাদের জন্য নিষেধ নাই পুরুষরা মাথা ও মুখ ঢেকে রেখতে পারবেন না মাথা খোলা থাকবে মুখও চেহারাও খোলা থাকবে পুরুষদের এখন মহিলাদের একটা সমস্যা একটা রোগ আছে মাসিক যেটা কোনো কোনো সময় দেখা গেল যে এহরামের আগে বা এহরাম করার পরে ওই সময় তাদের এই মাসিক চলে এসেছে তারা কি করবেন তারা ঠিকই গোসল করবেন পরিষ্কার হওয়ার যেগুলো সেগুলো করবেন এবং তারা এমন কি নিয়ত করবেন হেরামের মেকাতের আগে পুরুষদের মতোই নিয়ত করে ফেলবেন এবং তালবিয়া পড়বেন সব করবেন কিন্তু মক্কা শরীফে গেলে তারা তাওয়াফ করবেন না সাই করবেন না অপেক্ষায় থাকবেন কখন ভালো হন তখন গিয়ে তারা তাওয়াফের কাজ করবেন তার আগে একদম হেরামের হালতে কন্টিনিউ করতে হবে দুই দিন লাগুক পাঁচ দিন লাগুক সাত দিন লাগুক এ অবস্থা অপেক্ষা করতে হবে হোটেলে থাকবেন আর কাবার শরীফের ভিতরে ঢুকবেন না বাইরে যে ফায়ার আছে সেখানে বসে বসে থাকবেন মহিলারা অনেক সময় বসে থাকে বিভিন্ন জায়গায় আল্লাহকে ডাকবেন তাজ তাজবি দোয়া এসেক করবেন কিন্তু তারা ওমরা করতে পারবেন না অপেক্ষাই করবেন অপেক্ষা করবেন অনেকেই আবার মাসিক বন্ধ হওয়ার জন্য ট্যাবলেট খান যাচ্ছি এক সপ্তাহের জন্য যদি আবার এই এক সপ্তাহে এই সমস্যা এসে যায় তাহলে কেমনি ওমরা করবো এই জন্য অনেকে খান খাওয়া কি আছে না নাই যা আছে ফতুয়া আছে কিন্তু একটা সমস্যা হলো প্র্যাকটিক্যাল কোনো কোনো সময় দেখা যায় এই যে ট্যাবলেট খেলো এরপরে একদিন দুদিন পরে আবার শুরু হয়ে গেছে এটা হানড্রেড পারসেন্ট কাজ করে না এখন এটা কি মাসিক ধরবেন না কি ধরবেন না আবার দেখা যায় একদিন পরে আসে তিন দিন পরে আবার নাই এ আরেক ঝামেলা হয়ে যায় এবং অনেকেরই এই বিষয়টা স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় যে তাদের মাসিক সাইকেলটা একটু প্রবলেমেটিক হয়ে যায় এরপর থেকে এই জন্য আমরা নর্মালি এটাকে আমরা রেকমেন্ড করি না নর্মালি এটা না করে এভাবে ক্যালকুলেট করেন প্রয়োজন বোধে দুই একদিন বাড়াইয়া যদি থাকতে হয় ফ্লাইট চেঞ্জ করে হলেও এরাম করে আসাটা উচিত এরপরে কথা আছে কেউ বাংলাদেশে যাবেন জেদ্দা হয়ে টিকিট করে নিছেন তাই না এরকম করে না অনেকে এখন মাত্র এক দুই দিনের চান্স পেয়েছেন এখন এক দুই দিনে মাসিক চলে আসছে এখন কি করবেন তাহলে এই সমস্ত কেইসি যাদের এই ডিফিকাল্টি থাকে পুরুষ হোক মহিলা হোক পুরুষদের অন্য কোন সমস্যা থাকতে পারে তখন তারা এহরাম করার সময় নিয়ত করবেন এই যে আমার যদি কোনো ওজোর দেখা দেয় তাহলে আমি ওই হেরাম না করে ওমরা খুলে ফেলব এবং আমি আমার দেশে চলে যাব বা যেখানে যা সেখানে চলে যাব ওমরা না করেই আমি চলে যাব এটা যা যায় আছে তার জন্য শর্ত হচ্ছে শুরুতেই নিয়ত করে ফেলতে হবে যে আমার কোনো উজো দেখা দিলে কোনো বাধা এসে গেলে আমি ওমরা করব না এরাম খুলে ফেলবো এটা অ্যাড করা ভালো হ্যাঁ সব বলতেছি এই পুরো রাস্তায় উজো রাখা জরুরি না তাও অফের সময় উজো লাগবে আমরা সেটা বলবো ইনশাল্লাহ এহরামের অবস্থায় কিছু কাজ জাহিদ আছে ঘড়ি টড়ি রাখার মধ্যে অসুবিধা নাই চশমা চশমা এগুলো যাদের লাগে হিয়ারিং দ্য ফাইন সাবান গোসল টোসল করতে হলে এহেরামের হালতে গোসল করা যাবে কিন্তু শ্যাম্পু সাবানকে অ্যাভয়েড করতে হবে সুগন্ধওয়ালা সাবান টাবান ইউজ করা যাবে না টয়লেটে গেলে তো আবার একটু হাতটা ধোয়া লাগতে পারে চেষ্টা করতে হবে সুগন্ধিহীন সাবান পাওয়া যায় কি না বা কম সুগন্ধি বা যদি মানে সুগন্ধি আছে তাহলে এমন ধোয়া ধোবেন যেন আপনি বাইর হয়ে আসলে হাত থেকে সুগন্ধটা পাওয়া না যায় এটাকে নিপাত করে দিতে হবে একদম গোসল করা যাবে নো অবজেকশন এবং এখানে আমার কাপড় পাল্টানোও যাবে যে এই কাপড় এই সেট মলা হয়ে গেছে ওমরা সময় তো আর লাগে না মেনলি হজের সময় লাগে তারপরে বলা যায় না আপনি আপনার বাচ্চা নিয়ে গেছেন দেখা গেল যে আপনার ওমরার কাপড়ের মধ্যে বাচ্চা প্রসাব করে দিয়েছে তখন ওখানে আমার কাপড়টা চেঞ্জ করা লাগতে পারে আপনি মক্কা থেকে আরেক সেট নিয়ে চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু চেঞ্জ করতে গিয়ে হঠাৎ করে আবার লুঙ্গি পায়জামা কিছু পরে ফেলবেন না মাঝখান দিয়ে তাহলে কিন্তু দম দেওয়া লাগবে সেটা যেন না হয় ওই খোলা চাঁদর দিয়েই এ চেঞ্জ করতে হবে ওইটা দিয়ে গোসল করতে হলে আবার বলবেন না যে একটা ওয়ার পিনে গোসল করে ফেলি লুঙ্গি পিনতে গোসল করে ফেলি না হবে না এই যে এই হেরামের কাপড় দিয়েই গোসল করতে হবে সেটা দিয়ে আবার চেঞ্জ করতে হবে হ্যাঁ এখন জার্নির সময় প্লেনের অনেক সময় এয়ার কন্ডিশনে এত কড়া দেয় শীত লাগা শুরু করে দেয় এখন আপনার গায়ে এহেরামে দেখাতে কুলাচ্ছে না শীত লাগতেছে এখন কি করবেন প্লেনের ভিতরে কম্বল আছে না কম্বল গায়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর আপনি যদি চান কম্বলেও কুলায় না জ্যাকেট গায়ে দেওয়া লাগবে তো জ্যাকেট যদি বা এরকম ওভার করে এভাবে গায়ে দেন তাহলে কিন্তু নিষেধ এটা হবে না কি করা যায় তাহলে একটা বুদ্ধি করা যায় যে আপনার কোটটাকে এভাবে গায়ে দিবেন না হ্যাঙ্গারের মতো এভাবে এটাকে কোট গায়ে দেওয়া বোঝা গেছে কোট গায়ে দেওয়া হয়নি লটকাইয়ে রাখছি তো বেকায়দায় পড়লে এলাকুন লটকাইয়ে রাখা যাবে ঠিক আছে তো তাই না ওকে আমরা এরকম কথা বলেছি যে কোথায় করতে পারবেন যোদ্ধা এয়ারপোর্টে যাওয়ার আগেই তারপর যখন আপনি যোদ্ধা এয়ারপোর্টে পৌঁছে গেলেন নামার পরে দেখা যাবে যে ইমিগ্রেশন প্রসেস খুব স্লো সেখানে অনেকক্ষণ অপেক্ষা করাবে আপনাকে ধৈর্য হারাবেন না কিছু করার নাই এখন যদি তাদেরকে কতক্ষণ গালিগালাজ করেন সমাধান হবে না বরং আপনার ক্ষতি হয়ে যাবে আপনার আমলের কারণে এখানে একটু সবর করতে হবে তাদের সবর কম তারা হজ ওমরা গিয়ে সুবিধা করতে পারবেন না হজ ওমরা গিয়ে অনেক সবর করতে হবে এক জায়গায় বিশেষ করে হজের সময় তো বেশি কষ্ট হয় অমরা সময় অনেক সময় হলিডে পিরিয়ডে খুব ভিড় হয়ে যায় খাওয়ার দাওয়ার হোটেলে রেস্টুরেন্টে যে কোনো জায়গায় টয়লেটে আপনার অজুখানায় সকল জায়গায় ভিড় আর ভিড় সবর লাগবে সব জায়গায় তো দেখা গেল যে যদি এয়ারপোর্টে আপনাকে ফালাই রাখছি তিন ঘন্টা কী করবেন কিছু করার নাই। বাসে নিজে দেরি করে ফেলতেছে এরকম হয়ে যেতে পারে যখনই আপনি কোনো জায়গায় নামেন উঠেন উঠা নামা করেন ওই সময়ে তাল বিয়েটা বেশি পড়তে হয় গোটা রাস্তায় তাল বিয়ে পড়াটা ভালো কিছুক্ষণ পরে পরে তাল বিয়া পড়লেন কিছুক্ষণ পরে পরেই তাল বিয়া পড়লেন লব্বাইক কাল লব্বাইক লব্বাইক আল্লাহম পড়তে থাকলেন একটু জোরে আওয়াজে পড়া যায় যাতে বাকিরাও মনে করে যাওয়া যায় আবার কেউ যদি ঘুমায় তো খুব চিৎকার চিল্লাচিল্লি দরকার নেই মহিলারা একটু নিচু আওয়াজে পড়বেন পুরুষরা একটু উঁচু আওয়াজে পড়বেন মক্কা শরীর থেকে হয়ে গেলেন বাসে করে করছে করে যখনই কাছাকাছি হয়ে গেলেন মক্কা শহর দেখা যায় তখনই তাল বিয়া পড়বেন এর আগে হারাম শরীফের বর্ডার দেখা গেলে তখন তাল বিয়া পড়বেন যখন মসজিদের মিনারা দেখা যায় তখন তাল বিয়া পড়বেন মসজিদের গেট দেখা যায় তখন তাল বিয়া পড়বেন এই যত দেখবেন তত পড়বেন তারপরে মক্কা শহরে পৌঁছে গিয়ে প্রথমেই কাজ হলো হোটেলে উঠতে হবে ব্যাগ ব্যাগেজ রেখে এরপরে আপনি ওমরার জন্য অজু টুজু করা লাগলে হোটেল থেকে ওজু টুজু করে দেবেন ক্ষুদা লাগলে কিছু খেয়ে নেবেন কারণ আপনার সামনে যে এ আছে আসে দুই তিন ঘন্টা চার ঘন্টাও লাগতে পারে টায়ার্ড হয়ে যাবেন এই জন্য কিছু খেয়ে নেবেন তারপরে উজু করে শরীফের দিকে চলে আসবেন ওমরা করার জন্যে এমন যদি হয় যে আপনি সারা রাত সফর করেছেন শরীর খারাপ হয়ে গেছে আপনি হোটেলে পৌঁছে উমরা করার শক্তি নাই আপনার ঘুম জরুরি হয়ে গেছে শরীরটা খারাপ হয়ে গেছে তাহলে আপনি ইচ্ছা করলে প্রয়োজনীয় রেস্ট নিতে পারবেন ঘুমাইতে পারবেন হোটেলে যা আমি আজকে পারতেছি না আমার শরীর একদম খারাপ হয়ে গেছে কালকে ছাড়া পারি না এটাও জাহিজ আছে তবে যদি কোনো এরকম ওজন না থাকে তাহলে খামাখা দেরি না করে হোটেল থেকে যত তাড়াতাড়ি পারা যায় উমরা করাটাই হচ্ছে উত্তম কাজ অসুস্থ হয়ে গেলে আল্লাহ আল্লাহতালা আপনাকে সুযোগ দিয়েছেন রেস্ট নেওয়ার জন্যে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স করা যায় আপনার শরীরে কুলাইলে রাত্রের দিকে করলে বেশি রাত্রে করলে আরও মজা একটু খালি পাবেন হ্যাঁ কিন্তু যদি শরীর খারাপ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা ঘুমাতে পারবো পরের দিন করতে পারবো নো প্রবলেম এখন আপনি হোটেল থেকে আস্তে আস্তে করে অজু টুজু করে মসজিদে হারামে আসলেন মসজিদে হারামে ঢুকার সময় আগে কোন পা দিয়ে ঢুকতে হবে ডান পা দিয়ে সব মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হয় আর দোয়া পড়তে হয় হারাম শরীফকে দূরে থেকে দেখলেই এই দোয়া যে দোয়া করবো আমরা সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলবেন ওকে এখন মসজিদে ঢুকে গেছেন মসজিদে ঢুকে দুনিয়ার অন্যান্য জায়গায় কোনো মসজিদে ঢুকলে কোন কাজটা আগে করতে হয় দুই রেখা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হয় তাই না কিন্তু যারা ওমরার নিয়তে হজের নিয়তে যায় তাদের প্রথম কাজ কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়া না তাদের প্রথম কাজ কোনটা তাওয়াফ করা হ্যাঁ যদি আপনার ওয়াক্তিয়া নামাজ বাকি থাকে বা ওয়াক্ত হয়ে গেছে এই নামাজ পড়তে হবে তাহলে তাওয়াফের আগে ওয়াক্তিয়া নামাজ পড়ে নেন আজান হয়ে গেছে এখনই একামত হবে ফরজ পড়ে ফেলেন অথবা ফরজ হয়ে গেছে আপনি জামাত পান নাই আপনার এখন টাইম একটা ওয়াক্তিয়া নামাজের ওই নামাজ আগে পড়তে হবে আর যদি কোনো নামাজের টাইম না হয় তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ঢুকেই তাওয়াফ করা এটা মনে রাখবেন ফার্স্ট কাজ ঢুকেই তাওয়াফ করা আর এই তাওয়াফটাই হচ্ছে তাহিয়াতুল মসজিদ কাবা শরীফের জন্যে বাইতুল্লাহর জন্যে এখন আপনি পৌঁছে গেলেন আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তাওয়াফ শুরু করতে হবে এখন আপনি কি উত্তর দিকে থেকে যাচ্ছেন না দক্ষিণ না পূর্ব না পশ্চিম আল্লাহ ভালো জানেন আপনার হোটেল কোন দিকে আছে। এখন তো মুখস্থ বলতে পারবেন না যেখান থেকে আসেন আপনি গেট ওই গেট দিয়েই ঢুকবেন ঢুকার পরেই অফ শুরু করে দেবেন না আপনাকে তাও শুরু করার একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে আসতে হবে নির্দিষ্ট জায়গাটার নাম কি হাজার আসওয়া হাদের আসওয়াদ এই এখানে লাইন দেওয়া আছে দেখা যাচ্ছে যে ওইখানে আসবেন সেখানে এখন গ্রিন লাইন গ্রিন বাতি লাইট গ্রিন লাইট দেখবেন কোন কোন জায়গায় লেখা থাকে আরবিতে বেদায় এত তাওয়াফ বেগিনিং অফ তাওয়াফ ইংলিশেও লেখা থাকে তাই না আই থিংক সো ইংলিশে এবং কোন লেখা থাকে দেখবেন সবাই ওখান থেকে হাত উঁচু করতেছে আর তাওয়া শুরু করতেছে ওইখানে যাওয়ার আগে আপনি তাওয়াফ শুরু করবেন না আপনি হয়তো সামনে ঢুকছেন ওই কোনা দিয়ে আপনি চলতে থাকেন ভিড়ের ঢেউর তালে তালে চলেন কিন্তু আপনি এখনো সেখানে আসার পরে একদম বরাবর হয়ে আপনি এদিকে থাকবে বাম দিকে থাকবে হাজার আসাদ আপনি এদিকে তাকিয়ে হাত উঁচু করে বিশ মিলা আল্লাহ আকবর ডান হাত উঁচু করে তাওয়াব শুরু করবেন তবে তাওয়াব শুরু করার আগে আপনাকে আরেকটু কাজ আছে ওকে সে কাজটা হচ্ছে ইত্তেবা করা ইত্তেবা হচ্ছে এহরাম যে পরে দোনো কান ঢেকে রেখেছিলেন এখন ডান কান তাকে খুলে ফেলতে হবে বাম কান ঢাকা থাকবে পুরুষরা এভাবে রেডি হয়ে যাবেন দোনো কাঁধ এভাবে ছিল ঢাকা ছিল আপনি এখন এটাকে খুলে ফেললেন তাপ করার আগে তাপ শুরু করার আগে এটা করবে এভাবে খুলে ফেলবে ভালো এটা নাম হলো ইতেবা ডান কান খুলে রাখা এবং এই ডান কানটা খোলা থাকবে সাত চক্করে সাত চক্কর দিয়ে তা শেষ করার পরে পুনরায় আবার ডান কানকে ঢেকে নিবেন সাত চক্করে খোলা থাকবে এটা শুধু পুরুষদের জন্য মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তারপরে হাজার আসবাদের দিকে আসতে হবে চুম্বন করার কথা চুমু দেওয়ার কথা কিতাবপত্রে আছে কিন্তু এখনকার জমানায় চুমু দেওয়ার চিন্তা করা যায় না চুমু দিতে যারা যাবে তারা মারামারি করা লাগবে ধাক্কি করা লাগবে কয়েকজনকে আহত করা লাগবে এই মারামারি করার কাজ কোনো ভালো মানুষ করবে না এই একটু দূরে থেকেই হাত উঁচু করে আল্লাহ আকবর তারপরে তাও শুরু হয়ে গেল এখন কি দোয়া করবেন একটা দোয়া আছে আল্লাহ ইমান আন বেকা ওয়া তাসদিক আন বে কিতা বেকা ওয়াফা আন বে আহদিকা ওয়াতিবা আন লে সুন্নতে নবিকা মোহাম্মদিন সাল এই কথা বলে আপনি তাও শুরু করে দিলেন এরপরে কি দোয়া পড়বেন কিছু কিছু দোয়া আছে বলছি এখন প্রথম তিন তাওয়াফে কয়টা চক্কর দেওয়া লাগে সাত চক্কর প্রথম তিনটা চক্করে পুরুষদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে একটু রমল করার চেষ্টা করা রমল অর্থ হচ্ছে সাধারণ হাঁটা নয় একটু দৌড়ের ভান করা অনেক ভিড় মানুষের জন্য হাঁটারই নেই দৌড়বেন কোথায় কিন্তু দৌড়ের একটু ভান করলেন আপনি এরকম করে মনে হয় দৌড়ে একটু চেষ্টা করছেন একটু দ্রুত গতিতে হাঁটা ঘন ঘন পদক্ষেপ দিয়ে এরকম করা আপনার সঙ্গে মহিলা আছে উনি ঠিকই হাঁটতেছেন আপনি দৌড়িয়ে ওনার সঙ্গে সমান তালেই আসেন তাহলে কেমন দৌড়া দৌড়ছেন বুঝতে পারছেন তো জাস্ট একটু শূন্য তাদের করা আবার কোনো কোন মহিলারা দেখা যায় তারাও চান্স হলে দৌড়া শুরু করে দেয় তাদের জন্য দৌড়া একদম গুনা ঠিক নয় এটা নাম হচ্ছে রমল এই রমলটা তিন চক্করে করতে হয় আর এরতে বা ডান কান খোলা রাখাটা সাত চক্করেই রাখতে হয় এখানে রামলার এরতে বা নিয়ে অনেকের খালি বেড়া লাগে গন্ডগোল লাগে কোনটা তিন কোনটা সাত ডান কান খোলা রাখা সাতবার আর দোলার ভান করা তিন চক্করে মাত্র চার চক্কর থেকে নমার এখন আমরা বলছি বলে কি দোয়া পড়বেন এই তালাওয়া তো করা যায় আল্লাহর যে কোনো দিকের তাসবির জানা আছে

অত্যন্ত ফজিলতের দোয়া বা দেখের এরপরে আপনার যত মুনাজাত মুখস্থ আছে রব্বানা আতেনা রব্বানা তালান্না না ফার দরুর শরীফ কোরআন তালাওয়াত আরবি শেষ হয়ে গেলে নিজের মনের কথা নিজের জন্য মা বাবার জন্য স্ত্রীর জন্য স্বামীর জন্য ছেলেমেয়ের জন্য দেশের জন্য দিনের জন্য যত দোয়া আছে নিজের জবানে আমরা বলতে পারবো খালি আরবিতেই বলতে হবে নট নেসেসারি যত বেশি ফার মনোযোগ দিয়ে করবো কি পরিমাণ মনোযোগ এসেছে চোখের পানি এসেছে তার উপরে কবুল হওয়ার সম্ভাবনা বেশি অনেকেই বই পুস্তক দেখে দেখে পড়েন বই পুস্তক দেখলে এত খুজু মনোযোগ আসে না আবার আরেকজনের গায়ের মেদে হুম রেখে পড়েন কিনা ধাক্কা লাগে কিনা কাউকে কষ্ট দেন কিনা সেটাও সমস্যা আছে এই বই পড়া দেখে পড়াটাকে রেকমেন্ড করি না কোনো কোনো বইয়ের মধ্যে আবার লেখছে এক নম্বর তাও অফিস অমুক দেওয়া দুই নম্বর চক্করে ওই দোয়া তিন নম্বর চক্করে এই দোয়া এইগুলো নবী করিমস্লা কিছু ভাগ ভাগ করে দেননি গড়ে তিনি সমস্ত তাওয়াফে জেনারেল দোয়াগুলোয় রিপিট করেছেন এভাবে চলতে চলতে কাবা শরীফের চারটা কর্নার আছে এক কর্নারের নাম কি বললাম হাজারা আসওয়াত তাই না হাজার আসাদের আগের কর্নারটা এটা নাম হচ্ছে রোকন ইয়ামানি রোকন ইয়ামানি থেকে হাদরা আসওয়াত পর্যন্ত লাস্ট কর্নার ওই ওই জায়গার ভিতরে একটি দোয়া বেশি পড়েছেন সাল্লাম সেটা হচ্ছে রব্বানা আতেনা না হাসানা ওফিল আতে হাসানা ওয়াকেনা আদা ওই সময় এই জায়গার মধ্যে হাজার আসবাদের আগে কর্নার থেকে হাজার আসবাদের কর্নার পর্যন্ত এই জায়গায় এই দোয়াটা কয়েকবার রিপিট করাটা ভালো একটা সুন্নত আমল কোনো কোনো হাদিসে এসেছে যে রকুন ইয়ামানি যেটা হাজার আসমাদের আগের কর্নারটা ওটাকে হাত দিয়ে টাচ করাটা শূন্য কিন্তু এখন ওখানে টাচ করাটাও আমরা রেকমেন্ড করি না কারণ ওখানে টাচ করতে গেলে ধাক্কাধাক্কি অনেক আপনি ভিড়ের মধ্যে পড়ে যাবেন কোনো দরকার নাই দূর থেকে আসেন দূর থেকে কোনো ইশারা করা লাগে না অনেকে ওটার দিকে ইশারা করে ইশারা শুধু হবে হাজার আসবাদের কর্নারে তারপরে এভাবে আপনি এক চক্কর শেষ হয়ে গেল আবার হাজার আসবাদের কর্নারে আসলেন এসে আবার ল হ বা বিস্মিনা ল হ একবার করে আবার তাও শুরু করলেন এক হাতি এক হাতি ডান হাতি প্রতি চকরে এবং প্রত্যেকবার খেয়াল করতে হবে যে এই যে আমি আরেকটা শুরু করলাম এই যে তিন নম্বরটা শুরু হচ্ছে এই পরেটা আবার শুরু হচ্ছে টান আর যে খালি অনেকক্ষণ ঘুরে আর পরে যা ঘুরছি সাতটা থেকে বেশি হয়ে যাবে হয়ে গেছে না চিত্র পর কথা আগে মানে একটা শ্বাস হইল এই আরেকটা শুরু হইল আরেকটা শুরু হইল এভরি টাইম ইউ हैव टू হ্যাভ প্ল্যান তালবিয়া তাল বিয়ে তালবিয়া পড়ার কার শেষ হয়ে যায় তাওয়ফ শুরু করার আগে একটা একটা করে প্রথমে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কতক্ষণ চলবে তাওয়ফ শুরুর আগ পর্যন্ত চলবে যেই তাও শুরু করে দিলেন আর তালবিয়া নাই আল্লাহ আ লাব্বাই আলম্লা শেষ হয়ে গেছে যখন করতে শুরু করার আগে এক মিনিট আগে ক্ষমতা দিয়ে ফেলবেন যে তালবিয়া শেষ আপনি এখন প্রস্তুত হয়ে যাচ্ছেন তাও শুরু করার জন্য পয়েন্ট আই তালবিয়া না হ্যাঁ জি জি স্টার্টিং পয়েন্টে আসার আগে পর্যন্ত তালবিয়া চলবে যখন স্টার্টিং পয়েন্টে চলে আসলেন সতর্কতার জন্য আর এক মিনিট আগেই স্টপ করে তাল বিয়া গুড এরপরে আল্লাহ আকবর বা বিসমিল্লা আল্লাহবটা ঠিক আছে আল্লাহ আকবর শুরু হয়ে গেল এখন এখন আর তাল বিয়া নাই তাহলে দ্বিতীয়বার শুরু হলো দ্বিতীয়বারও আল্লাহ আকবর বলতে হবে আবার ওই দোয়াগুলো সমানে আবার রিপিট করবেন সব হানুল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর বিভিন্ন দোয়া দরুদ মুরাজাতের শেখবার নিজের ভাষায় বলতে থাকা চোখের পানি পড়তে থাকা চলতে থাকবে আবার চলে আসেন এখন কেউ কেউ বলেন যে কাবা ঘরের দিকে দেখা নিষেধ এই এটা একটা ভুল ধারণা কাবাঘরের দিকে এরকম করে তাকানো নিষেধ কারণ আপনি তো সামনের দিকে যাচ্ছেন আপনার দেশের থেকেও সামনের দিকে কিন্তু সামনের দিকে থাকার কারণে আপনার চোখে যদি কাবা ঘর দেখা যায় নো অবজেকশন এটা বরং দেখলে আরো মনের ভিতরে বেশি আল্লাহ নৈকট্য অর্জনের চেতনা আসে আল্লাহর প্রতি আরো শুকরিয়া আসে আল্লাহর ঘর দেখতে পাচ্ছি আমি এর মধ্যে কোনো আপত্তি নেই হ্যাঁ এরকম যে একেবারে উল্টা দিকে তাকা এইভাবে যাওয়া ওইরকমটা তো এইভাবে চলতে চক্কর চলতেছে তৃতীয় চক্কর তখন হয়ে গেল। পুরুষদের আর রমর করা লাগবে না দৌড়ের কাজ বন্ধ নর্মালি হাঁটবেন এইভাবে করতে করতে সাত চক্কর হয়ে গেল কোন সময় যদি মিস্টেক হয়ে যায় গনার মধ্যে আমি তিন করলাম না চার চার চক্কর হলো না পাঁচ পাঁচ হলো না ছয় এরকম হতে পারে না হইতে পারে এই জন্য একটু খেয়াল করতে হবে যদি হয়ে যায় এরকম তাহলে চার না পাঁচ এখন সেই থাকার জন্য কোনটা ধরবেন চার হ্যাঁ অল্পটা ধরবেন কমটা ধরবেন তাহলে আপনি সেই এরকমই এর কারণে শেষ পর্যন্ত একটা বেশিও হয়ে যায় সেটা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু আবার এই কাজ করবেন না যে সাতটা তো করছি আল্লাহ জানে একটা মিস হইলো না আর একটা করে ফেলবে এই কাজ করবেন না ওইটা করলে সুন্নতের খেলাফ কাজ হয়ে যাবে গুণ হয়ে যাবে সব সন্দেহে টাকা দিবেন না জেনুইনলি ডাউট হয়ে গেছে বিধায় তিন না চার পাঁচ না ছয় ছয় না সাত তাহলে আপনি কমটা ধরবেন না হলে আন্দাজে একটা এক্সট্রা করবেন নাকি এক ভাই বললেন যে একটা অতিরিক্ত করলে অসুবিধা আছে নাকি না এটা করবেন না এখন তাওয়ফ শেষ হয়ে গেছে চক্কর আপনি এখন কি করবেন এখন বের হয়ে আসেন আবার আপনার কানটাকে ঢেকে ফেলেন এরপরে আপনি এখন দুই রাকাত নামাজ পড়েন এই দুই রেকাত নামাজ তাওয়াফের নামাজ এটা কি ওয়াজিব না নফল এটা নিয়ে ইমামদের মধ্যে একখতলাফ আছে আপনার ওয়াজিব বলার দরকার নাই নফলও বলার দরকার নাই আপনার নিয়তে আছে তাওয়াফের দুই ডাকাত নামাজ এটা উত্তম হলো মাকামে ইব্রাহিমের পিছনে পড়া কিন্তু এখন মাকামে ইব্রাহিমে আসলে পিছনে অনেক সময় জায়গা পাওয়া যায় না বা ওই ওই জায়গাটা পুরোটা তাওয়ফকারীদের দখলে চলে যায় আপনি যদি ওখানে নামাজ পড়েন লোকেরা তাওয়াফ করবে কোন জায়গায় হ্রদের সময় হোলিডের টাইমে বেশি মানুষ হয়ে গেলে মাকামে ইব্রাহিমের পিছনে জায়গা পাওয়া যায় না তাহলে তখন কি করতে হবে যেখানেই জায়গা পাওয়া যায় সেখানে আপনি নামাজ দুই রাখাত পড়লেই হয়ে যাবে মসজিদের ভিতরে চলে আসেন আরও পেছনে চলে আসেন যে কোনো জায়গায় দুই রেখাত নামাজ পড়লে তাওের নামাজ আদায় হয়ে গেল তাও ফের দুই রাকাত নামাজ পড়ে এরপরে আপনার কাজ হচ্ছে এখন জমজমের পানি খাওয়া এটা একটা সুন্নত আমল নবী করিম সাল্লু আসালাম করে দুই রাকাত নামাজ পড়ে জমদমের পানি খেয়েছেন এরপরে তিনি সাই করতে গিয়েছেন আপনি সেই সুন্নতকে ফলো করবেন এই সময় জমদমের পানিটা দাঁড়িয়ে খাওয়াটা শূন্য আর কোন সময় দাঁড়িয়ে খাওয়া শূন্য এই দেশে থাকলে দাঁড়িয়ে খাবে ন এমনকি আপনি ওইখানে যদি আবার পরের দিন অন্য সময় পানি খান জমজম তখন বসে খাবেন লোকেরা সমানে ওখানে দাঁড়িয়ে খাইতে থাকে সেটা শূন্য খেলা। এটা একটা বড় ভুল ধারণা আমাদের সমাজে শুধুমাত্র তাওয়াফের পরে সাইর আগে ওই ওয়াক্ত দমদম পানিটা দাঁড়িয়ে খাওয়াটা সুন্নত পানি খাওয়া এবং সামান্য একোশ পানি হাতের মধ্যে নিয়ে নিজের মাথায় কপালে ঘাড়ে একটু মুছে নেওয়া এটা একটা সুন্নত আমল নবী করিম সাল্লাহ সাল্লাম গরমের কারণে এমন করেছিলেন ওটা আমাদের সুন্নত হয়ে গেছে এখন গরম না রাখলেও আমরা সেটা আমল করতে পারি একটু সামান্য গায়ে মাথায় মুছে নিলাম এটা একটা ওকে জমজম পানি খাওয়ার জন্য একটা দোয়া আছে আমরা পরে বলবো ইনশাল্লাহ যদি পারা যায় এখন থাকলো যে মহিলাদের যদি মাসিকের কথা বলেছিলাম একটু আগে আপনি যে তা অফ করলেন আপনার সঙ্গে যে আপনার স্ত্রী বা মা বোন থাকে তাদের যদি মাসিক থাকে তারা তো এখন তা অফ করতে পারবেন না তারা কি করবেন হোটেলেই থাকবেন কিন্তু তাদের মনে চায় একটু বাইরেই আসতে একটু দেখতে আল্লাহর ঘর তাহলে মসজিদে হারামের এরিয়ার বাইরে যে বিশাল চত্বর আছে ফয়ার আছে চতুর্দিকে ওইখানে যে কোনো এক জায়গায় তারা বসতে পারবেন লম্বা সময় বিকাল মাগরিব এসার সময় বসলেন আর আল্লাহকে ডাকলেন আল্লাহর ঘরের মসজিদের বাইরে থেকে দেখলেন এবাদত করলেন এবাদত মানির তসবি দোয়া দেকের দরুদ শরীফ এগুলো সমানে আমল করলেন এটাই ওনাদের এপাদত কিন্তু ওনারা এখন তাওয়াফ করবেন না একদিন লাগুক তিন দিন লাগুক পাঁচ দিন লাগুক সাত দিন লাগুক যখন ওনারা ভালো হন তখন গোসল করে নেবেন আগে হোটেলে তারপর রেডি হয়ে আপনি আবার এখন ওনাকে তাও করতে নিয়ে যান আপনি যেভাবে আমল করেছেন ওনাকে এভাবে এখন আমল করান তিনি এভাবে তাওয়াফ করবেন তিনি জমদম দুই রেখা নামাজ পড়বেন জমদমন পানি খাবেন তিনি এখন সাই করবেন এই মাসিক অবস্থায় মহিলাদের এভাবে একটু দেরির কারণে হলে দেরি করতে হবে তাও অফ শেষ হয়ে গেছে এখন আমাদের একটি বড় কাজ বাকি আছে সেটা হচ্ছে সাই সাই দেখেন এহরাম করা ফরজ করা ওমরার মধ্যে সাই করার বিষয়ে ইমাম আবু হানি রহমতুল্লাহ বলেছেন ওয়াজেব কিন্তু বাকি ইমামরা বলেছেন সাই ও কি ফরজ আর ফরজে বেশি ব্যস নাই কাছাকাছি ওকে তো সাই করতে হবে এখন সাই করার জন্য আপনি যখন হাদের আসবাদের কোনায় এসে তো আপনার তাওয়াফ শেষ হবে নামাজ পড়লেন পিছনের দিকে এসে আর একটু পিছনে গেলেই সাফা পাওয়া যাবে কোন দিকে সাফা ডাইরেকশন লেখা থাকে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে সাফা আরেকটু পিছনে যান পিছনে গিয়ে তাওয়াফের সময় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে অজু করা জরুরি নামাজের জন্য যেরকম অজু জরুরি তাওয়াফের জন্য অজু জরুরি একটা প্রশ্ন আসে যে তিন আওয়ার পরে চার তাওয়া পরে অজু চলে যেতে পারে যেতে পারে না কারো কারো ওজোর এসে যায় তখন কি করবেন তাহলে তপ স্টপ করে অজু করতে যাবেন অজু করতে গিয়ে যেখানে স্টপ করেছিলেন সেখান থেকে শুরু করেন বা আবার হদের আসবাদের কোনায় চলে আসেন আগে তিনটা হয়েছিল এখন চার নম্বরটা থেকে শুরু হলো আগে চারটা হয়েছে এখন পাঁচ নম্বরটা থেকে শুরু হয়ে যাবে যাদের এরকম ওজোর চলে আসে তারা এভাবে করতে পারবেন কিন্তু অজু লাগবে অজু চলে গেলে আর তাওয়াফ কন্টিনিউ করা যাবে না আবার হয়ে গেলো যে আপনি নামাজের আগে তাওয়াফ শুরু করেছেন দুই পরে তিন টাওয়াপ পরে আজান দিয়ে ফেলেছে এখন জামাত হবে একটু পরে আপনি এখন আর তাওয়াফ কন্টিনিউ না করে একামতের আগেই আপনি জায়গা নিয়ে বসে যান সুন্নত থাকলে সুন্নত পড়েন জামাতের হন জামাত শেষ হওয়ার পরে আপনি যেখানে থেমেছিলেন ওখান থেকেই বাকি তাওয়াফ কমপ্লিট করেন সাত চক্করে নির্ভর করে মানুষের ভিড় কেমন কোনো সময় এক ঘন্টা হয় কোনো সময় দেড় ঘন্টা কোনো সময় দুই ঘন্টা ওকে এখন আসুন সাই সাইর মধ্যে অজু থাকাটা ভালো ইন কেস সাইর মধ্যে কারো অজু নাই তাহলে সাই করতে পারবেন বা তিন সাই দুই সাই সাত সাই তিন চার সাইর পরে অজু চলে গেছে আপনি চাইলে বিনা অজুতে সাই কন কন্টিনিউ করতে পারবেন কোনো মহিলার মাসিক আসার আগেই তাও করতে পারছেন তাও পরেই মাসিক শুরু হয়ে গেছে এখন তিনি মাসিক হালাতে সাই করতে পারবেন কিন্তু মাসিক হালাতে তাও করতে পারবেন না এটা মনে রাখতে হবে সাইর জায়গাটা মুসিদ হারামের অংশ মনে করা হয় না এটা আলাদা অংশ কাজে ওনারা মাসিক হালাতে ওখানে ঢুকতে পারবেন কিন্তু মাসিক হালতে আর মসজিদের কোনো জায়গায় ঢুকতে পারবেন না তাওয়াফের জায়গায় ঢুকতে পারবেন না তাহলে তো মসজিদ ক্রস করে আসতে হবে ওকে তাহলে অজু ছুটি করে সাই করা যায় সাইকালীন সময় কোনো নামাজ শুরু হয়ে গেলে একই অবস্থা তাওয়াফের মতো ব্রেক দিয়ে সাইয়ের মধ্যেও জামাত করে ফেলতে পারবেন সাই শেষ করে জামাত শেষ করে আবার সাই কমপ্লিট করবেন ওকে তারপরে যখন সাফা পাহাড়ে যাবেন তখন সাই করার জন্য সাফা থেকে একটা পাহাড় দুইটা পাহাড় ছিল একটা নাম ছিল সাফা একটা নাম মারোয়া এত মানুষকে জায়গা দেওয়ার জন্যে এখন আর পাহাড় নাই অনেকটা কেটে সমতল করে দেওয়া হয়েছে সামান্য একটু আছে ওটাকে ঘেরাও করে রাখা হয়েছে একটু উঁচুতে উঠলেই আপনার সাফা উঠাও হয়ে গেল ওইখানে উঠে আল্লাহ করে বলে হাত তুললেন কি হয়ে কে তারপরে ওই সময় উঠে আপনি যদি এই দোয়াটা পড়েন ইন্না ওয়াল মারোয়া তামিন তোমার হাত জাল বাইতা আর ওই তা মরা ফলা জুনাহা আলেহা আইয়া তাও অভাবহীনা অমন তাত অ খাই র সা কেরুন আলিম এই পড়াটা ভালো এরপরে কেবল আমার কী হয় একটু দোয়া করলেন তারপরে আপনি মারওয়ার দিকে যাওয়া শুরু করে দিলেন এরপরে একটু পরে নেমে গেলে সাফা থেকে মারওয়ার দিকে দেখবে যে সমতল ভূমিতে আসলেই একটু গ্রিন লাইট দেখা যায় ওই গ্রিন লাইট এসে গেলে একটু দৌড়ার ভান করবেন পরের গ্রিন লাইট পর্যন্ত মাঝখানে এই দুই গ্রিন লাইটে মাঝখানে জায়গাটা পুরুষদেরকে দৌড়তে হয় কিন্তু মহিলাদেরকে দৌড়তে হয় না তাদের পর্দার খেলাফ হয়ে যাবে বিদায় তাদের দৌড়া নিষেধ অ্যান্ড আপনার সঙ্গে আছে আপনার স্ত্রী আপনি তো তাকে পাশে নিয়ে চলতেছেন আবার যদি আপনি দৌড়ে তাকে ফালেই চলে যান তা হারাই যাবেন তো অ্যান কী করা যায় তা আপনি এমনভাবে দৌড়বেন উনি স্বাভাবিক হাতার গতিতে গতির থেকে আপনার দৌড়ার গতি বেশি হবে না এটাই তো ওখানে দেখা যায় কোনো কোনো মহিলারা সমানে দৌড়ছেন একদম পর্দার খেলাফ কাজ মোটেই ঠিক নয় তো সাফা মারোয়ার ভিতরে দোয়ার মধ্যে ওই দোয়াগুলোই পড়বেন যেগুলো তাও মধ্যে পড়ছেন লোভানা আতে না আরও অনেক দোয়া কিছু বৈপুষ্টিক আছে এগুলো মুখস্থ যদি থাকে করতে পারেন নাহলে কোরআন আয়াত দরুর শরীফার এভরিথিং দরু শরীফস ফাইন তাহলে সাফা থেকে মারোয়া গেলেন এক সাই শাসল এই আয়াত আর কি পড়তে হয় শুরুতে একবার পড়তে হয় আর পড়া লাগে না তারপরে এটা আমি বলে ফেলেছি যখন মারোয়াতে উঠে গেলেন তখন এগে ইন কেবলাম কি হয়ে ছোট্ট একটু দোয়া করে নেবেন মারোয়া পাহাড়ে তারপরে আবার নামা শুরু করে করার সময় আবার দোয়াগুলো পড়তে পড়তে নামবেন আয়াত দোয়া দরুদ স্ট্রিক পার্ক এই দোয়াটা খুব সুন্দর দোয়া সব জায়গায় কাজে লাগে এই যে লাই লাইল হলিগলি লু আনন্দ ওয়া দাহু হাজা এটা এই জাতীয় পড়লে আরো ভালো তাহলে সাফা থেকে মারওয়া একবার আর মারওয়া থেকে সাফা হলে আরেকবার দুইবার হয়ে সাফা মারোয়া হয়ে ঘুরে আবার সাফা এসে একবার না সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা দুই আবার সাফা থেকে মারোয়া তিন মারোয়া থেকে সাফা চার সাফা থেকে মারোয়া পাঁচ মারোয়া থেকে সাফা ছয় সাফা থেকে মারোয়ায় পৌঁছে গেলে সাত কমপ্লিট তো যাওয়ার সময় গ্রিন লাইট দুই গ্রিন লাইটের মাঝখানে দৌড়ের ভান আসার সময় আবার দুই গ্রিন লাইট মাঝখানে দৌড়ের মত করতে হবে পুরুষরা মহিলারা নয় এরপরে যখন সাতবার শেষ হয়ে গেল তখন আপনি একটা ফাইনাল দোয়া করলেন কি হয়ে আল্লাহ যেন কবুল করেন আপনার ওমরার কাজ শেষ হয়ে গেল একটা কাজ করে ওমরার এহরাম থেকে বাইরে পারবেন সেই কাজটার নাম হচ্ছে চুল কাটা হ্যাঁ বলছি চুল কিভাবে কোথায় কাটবেন চুল কাটার জন্যে সেলুনে যাওয়াটাই ভালো ওইখানে মাঝে মাঝে ছেলে পেলেরা ওই কেঁচে নিয়ে ইলিগালি ঘুরে কয় চুল কেটে দেয় চুল কেটে দেব তো তারা করে কি এখান দিয়ে একপর এখান দিয়ে এখান দিয়ে এখান থেকে হয়ে গেছে এইটা করবেন না প্রপারলি সেলুনে যাবেন সেলুনে গিয়ে সবচেয়ে উত্তম হচ্ছে মাথা মুন্ডিয়ে নেওয়া সেভ করে ফেলা নবী করিম সাল্লা সাল্লাম যারা শেভ করেছেন তাদের জন্য তিনবার দোয়া করেছেন আল্লাহ আল্লাহ যারা মাথা মুড়িয়ে নিয়েছে শেভ করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন কিছু কিছু করেছেন কিছু কিছু কৃষি আবার ছোট করেছিলেন সেভ করেননি তারা বলেন আল্লাহ যারা ছোট করছে চুল তাদের জন্য দোয়া করবেন না তিনি আবার দোয়া করেন আল্লাহ মকিল মোহাল্লী যারা মাথা মুন্ডন করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন তারা আবার বললেন যে ছোট করছে তাদের জন্য মাফ করবেন মাফ চাইবেন না তিন নম্বর বারে তিনি বললেন যে আল্লাহ যারা ছোট করে দিয়েছে তাদেরকেও মাফ করে দেন না বিরক্তি নয় কিন্তু গুরুত্ব দিলেন কোনটা যারা সেভ করেছে এই জন্য সেভ করার স্বভাব অনেক বেশি তিন গুণ বেশি তো আপনি পুরুষরা সেলুনে গিয়ে এভাবে সেভ করে আসেন বা ছোট করে আসেন যদি কেউ ছোট করতে চান সেটাও জায়গা আছে কিন্তু সবের দিক থেকে মাথা মুড়িয়ে নেওয়া হয়তো সব বেশি আর মহিলারা সেলুনে নেওয়া প্রশ্নই আসে না আপনি তাদের জন্য একটা কেচি কিনে নেবেন যেখানে দোকানে ওখানে পাওয়া যায় বা সাথে আপনার লাগেজে থাকলো আপনি ঘরে হোটেলে এসে আপনার স্ত্রী হোক মা হোক বোন হোক চুলের শেষ দিকে তাদের চুল তো লম্বা এমনি করে ধরে ফেলবেন শেষের দিকে ধরে এক ইঞ্চি এক কর পরিমাণ কেটে দেবেন বাস তাদের চুল কাটার কাজ হয়ে গেল এবার সবাই এহরাম থেকে বেরিয়ে এসেছেন আর এহরামের কোন রেস্ট্রিকশন নাই গসল টসল করে কাপড় টাপড় চেঞ্জ করে নর্মাল ড্রেসে চলে আসেন ইউ আর ফ্রি না এ ফ্রি ম্যান সব রেস্ট্রিকশন উঠে গেছে নিজে নিজে চুল কাটবেন না আরেকজনকে দিয়ে কাটাবেন নিজেরটা কাটানোর পরে আপনি যদি এবার নিজের ভাই আর আরো দশজনকে কাটেন নো অবজেকশন সবাইকে সেরে পয়সা দিতে হবে নট নেসেসারি তাই এই হলো ওমরার কাজ ওমরা কাজ এখানেই শেষ তাই না এখন মক্কা শরীফে আপনি আরো তিন দিন আছেন দশ দিন আছেন কি করবেন এভরিডে সাধারণ পোশাকেই আপনি সুযোগ পেলে কমপক্ষে ডেইলি একবার তাও অফ করেন যাদের শক্তি বেশি আছে মশলা তারা ডেইলি দুইবার করে তো প্রত্যেকবার তা অফ করলে কয় চক্কর লাগবে সাত চক্কর এহারাম লাগবে না সাধারণ পোশাকে শুরু করতে হবে কোন জায়গা থেকে হাজার থেকে এইভাবে করতে হবে এতে বা নাই কারণ আপনার নাই আর যতবারই তা অফ করবেন তা শেষ করে দুই নামাজ পড়তে হবে কোনো সাইটাই কিছু আর লাগবে না এই নফল তাওয়াফটা ওখানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বাদত যদিও প্রতি রাকাত নামাজে কত করে সব পাওয়া যাবে এক রাখাতে এক লক্ষ রাখাতে সব পাওয়া যাবে এটা হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ তাও ফের স্বভাব নামাজের থেকেও বেশি এভাবে ডেইলি আপনি একবার দুইবার তাওয়াফ করার সুযোগ নেন নফল নামাজ পড়েন কারণ এক এক রাখাতে এক লক্ষ রাখাত প্রত্যেকটি নামাজ জামাতে পড়বেন যে সমস্ত শূন্যতগুলো নবী করিম সাল্লাহ আমল করেছেন ওই শূন্যত নফলগুলো পড়েন যেমন তিনি সালাতুল শ্রাক চলা দোহা ইত্যাদি তাহায্য এগুলো সুযোগ নেওয়া যেতে পারে কোরআন কোরআনতালাব বেশি করে করা অন্যতম ইবাদত দোয়ার কিতাব নিয়ে দোয়া করা নিজের মনের কথা আল্লাহর কাছে একবার দুইবার বলেছি তা নয় অনেকবার বলতে থাকি আল্লাহর ঘর দেখি আল্লাহর কুদরের কথা চিন্তা করি আল্লাহ যা আমাকে মেহরবানি করে এখানে এনেছেন আমার পিতা মাতা দাদা দাদি অনেকেই তো আসতে পারেননি আমি এসেছি আল্লাহ আমাকে কবুল করেছে তৌফিক ফিখ দিয়েছেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ঘরের দিকে তাকিয়ে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকাটাও মহব্বতের সাথে সম্মানের সাথে এটা বিরাট এ তাহলে আপনার সময় বেকার না ওখানে সময় খুব কাজে লাগবে তো আমাদের দেশের লোকেরা কি করে এই সময় গিয়ে অনেকগুলো ওমরা করে আর দুই সপ্তাহ আছে এক সপ্তাহ আছে দশ দিন আছে একটা বাবার জন্য একটা মায়ের জন্য একটা দাদার জন্য দাদির জন্য এরকম ওমরা সাহাবাই কেরাম নসুল্লাম ই আই মাইকেরাম জীবনের কেউ করেননি এরকম এবাদত ওনারা কেউ করেননি এবং ওনারা যখনই কোনো একটি সফরে গিয়েছেন একটি ইবাদত করেছেন দেখেন নবী করিম সাল্লাম জীবনে মদিনা থেকে আসার পরে মদিনা চলে যাওয়ার পরে তিনি জীবনে কয়টা উমরা করেছেন চারটা উমরা করেছেন মাত্র চার সফরে চারটা উমরা করেছেন ফতে মক্কা সময় এসে সতেরো দিন ছিলেন কিন্তু তিনি আরেকটি নফল নফল উমরা করতে জান্নাই মসজিদে আয়েশা তানিমী নফল ইবাদতের मोहब्बत আমাদের চেয়ে ওনার কি কম না বেশি বেশি মদিনা থেকে আসা কি তখন সহজ ছিল এক দেশ হইল এখন আমরা এখান থেকে যাইতে তত সহজ মদিনা থেকে আসতে তার চেয়ে আরো বেশি কষ্ট অনেক সময় এখানে হ্যাঁ তো কাজেই তিনি চাইলে তো ওনার এবাদতের মহাব্বত কম ছিল না তিনি আরেকটা নফর এবাদত করতে পারতেন তিনি করেন নাই শুধু মা আয়েশাকে ওইখান থেকে তানিম থেকে একটা নফল ওমরা করিয়েছেন এই জন্য তিনি হজের আগে যখন এসেছিলেন ওনার মাসিক হয়ে গেল হজের আগে তিনি তাও করতে পারেননি অন্যান্য সাহেবেরা তামাত্ম করেছেন কেরান করেছেন তাদের আগে তা অফ হয়েছে সাই হয়েছে উনি বিনা তাওয়াফে সাইতে মিনা মুজদালেফে গিয়ে পরে যখন কেবল মাসিক ভালো হলো হজের পরে তিনি তা অফ করলেন আর কাঁদলেন সবাই দুইবার করলো তাও অফ আগে একটা ওমরার সুযোগ পেলো আমি মিস করে ফেললাম তখন ওনার সান্ত্বনার জন্য রসুল্লা সাল্লাম পাঠালেন আবু বাকর ওনার ভাইকে ওনার শ্যালককে যে তোমার বোনকে নিয়ে তানিম থেকে এহরাম করাইয়ে নিয়ে আসো একটা অমরা করিয়ে দাও আব্দুর রহমান ওনার ভাই তার বোনকে নিয়ে গেলেন বোনকে ওখান থেকে ওমরা করালেন আব্দুর রহমান ইউনি ওমরা করলেন না কারণ এটা সুন্নত কাজ না বুঝতে পেরেছ কিন্তু আমাদের দেশের মিয়া সাহেবরা বসে আছে কয়টা করব এক ডজন করে যান এই সুযোগ দিবেন পাবেন নাকি সব মন গড়া এ বাদত মন গড়া হয় না নবী করিম সাল্লা সালাম সাহাবাই কেরাম তাবে তাবিন আই মাই কেরাম তাদের তরিকায় এ বাদত করতে হবে সমস্ত ওলামাই কেরাম নসিহাত করেছেন আই মা যে মক্কা শরীফে থাকার সুযোগ হয়ে গেলে বেশি বেশি করে তাওয়াফ কর বেশি বেশি করে ওমরা নয় এক সফরে এসে হ্যাঁ আরেক সফরে গেলে আরেক ওমরা হবে তবে কেউ যদি দুই তিন মাস থাকেন মক্কার মতো ছয় মাস থাকেন এক বছর থাকেন তাহলে তো সে লম্বা সময় আছে তিনি চাইলে ওমরা টাইম টু টাইম করতে পারবেন যদি অনেক লম্বা টাইম আছে তখন করতে হলে মক্কা ওরাদেরকে মিকাতের বাইরে যাওয়া লাগে না শুধু ওই তানিমে গেলেই মসজিদে আয়সার ওই জায়গায় গেলেই ওখান থেকে হেরম করে ওনারা আসতে পারে। না তা অফিস আমার কোনো স্যান্ডেল থাকবে না স্যান্ডেল স্যান্ডেলের জন্য ভালো কথা মনে করেছেন স্যান্ডেলের জন্য পলিথিনের ব্যাগ হাতে করে নেবেন বা হারাম সেবের গেইটেও পলিথিন ব্যাগ নেওয়ার ব্যবস্থা আছে তবু নিজের বাড়ি থেকে এটা নিয়ে যেতে পারেন স্যান্ডেলকে আপনার বোকল দাবা করে রাখবেন বা হাতের মধ্যে রাখবেন লটকাইয়া রাখবেন স্যান্ডেল যদি ওখানে সু র্যাকের মধ্যে রাখেন কোন র্যাকে রাখছেন কোন সুতে আর খুঁজে পাবেন না ইয়াতে হুনাফিল আর যা আর বাহিনী আসা না চল্লিশ বছর ঘুরলে পাবেন না কোথায় চলে গেছে এই জন্য আপনার স্যান্ডেলকে হেফাজত করার জন্য আপনার সাথে রাখবেন আর কোনো অসুবিধা নাই স্যান্ডেল হাতে রেখেও তা অফ করা যায় যদিও সাধারণের মজারা যাইতে দেয় না কিন্তু আল্লাহর ঘরে তা অফ করার জন্য অ্যালাউড আছে হ্যাঁ তো বাইরে তো স্যান্ডেল থাকবেই মসজিদের ভিতরে যখন ঢুকবেন তখন আপনাকে আগেই জুতা যেখানে খুলতে হয় সেখানে স্যান্ডেল খুলে ফেলতে হবে প্রশ্ন আরও দেব মোদিনার জেয়ারত রয়ে গেছে শেষ করে দেই তারপরে একবারে প্রশ্ন শুরু করে দেবো আমরা এই ঠিক আছে মোদিনার জেয়ারত শেষ হয়ে যাক মোদিনার জেয়ারতটা হজেরও অংশ নয় ওমরারও অংশ নয় এটা একটা আলাদাই বাদত কেউ যদি তার ছুটি কম থাকে সুযোগ নাই শুধু ওমরা করে আসে শুধু হজ করে আসে তার ওমরাও হয়ে যাবে হজও হয়ে যাবে কিন্তু আমরা মোদিনার এক একসঙ্গে প্যাকেজ করে নেই কারণ হলো যে আবার কি আমাদের সুযোগ হবে কি না এই জন্য আমরা দুইটা এবাদত একসঙ্গে করি একটা ওমরা আরেকটা মদিনার জিয়ারত দুইটা এবাদত আলাদা আলাদা এটা মনে রাখবেন একটা আরেকটার অংশ নয় হদের মধ্যে গেলেও হজ একটা এবাদত মদিনার জিয়ারত আরেকটি এবাদত কিছু কিছু লোকে যে কোন কোন অনেক বই বাংলা উর্দু কিছু আরবি বইতেও লেখছে এই ব্যক্তি হজ করতে করে গেলো আল্লাহর ঘরের জেয়ারাত করলো আর আমার জেয়ারাত করলো না সে আমার সঙ্গে দুর্ব্যবহার করলো এই কথাটা মিথ্যা কথা তিনি এই কথা বলেন নাই এ হাদিস সহি হাদিস নয় আবার আরেকটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আমার যে আর করলো তার জন্য আমার সফা তো অজীব হয়ে গেল অথবা যে ব্যক্তি আমার সঙ্গে আমার কবর যে করতে আসলো আমার জিন্দা দেখা করার মতে তার মর্যাদা হয়ে গেল এগুলো সব ভিত্তিহীন কথা কিন্তু আমরা যাই জানি যে মদিনায় মসজিদে নামাজ পড়ার জন্য তিনি বলেছেন উৎসাহিত করেছেন তিনি বলেছেন আমার এই মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তাকে আল্লাহ কত রাকাতে সব দিবেন এক হাজার রাকাতে সব দান করবেন আমরা শুনে শুনেছি পঞ্চাশ হাজার এই হাদি সহি নয় সহী হচ্ছে এক হাজার তো এই সব আমরা মিস করতে চাই না যখন মসজিদে গেলাম আল্লাহ তালা আমাদেরকে আরেকটি সুযোগ দিলেন নবী করিমসাল্লা রওজা মুবারক জিয়া সুযোগ আমাদের হয়ে গেল ওনার প্রতি সালাম পাঠানোর সুযোগ আমাদের হয়ে যাবে ওনাকে যখন সালাম দেব আসলাত তখন আল্লাহ তালা ওনাকে তৌফিক দিবেন রু ফেরত দেবেন তিনি আমার সালামের জবাব দেবেন আমরা আসি এখন মদিনা যে নিয়ম কানুনগুলো নিয়ে একটু কয়েক মিনিটে শিখে নেই মদিনার ব্যাপারে যেগুলো আমি এতক্ষণ বললাম কেউ কেউ বলেছেন আট ওয়াক্ত আট দিনের পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে না পড়ে মদিনা থেকে আরবান না আরবান চল্লিশ নামাজ মদিনায় পড়ার খুব ফজিলত কোন চল্লিশ নামাজ পড়তে হলে কদিন থাকা লাগবে আট দিন এখন অনেকেই এই আট দিন পাওয়ার জন্য তো গেলে তো মক্কায় দিন কমে যায় মদিনায় আট দিন ঠিক রাখলে আসলে লাভ বেশি হবে নাকি মক্কায় সময় বসে দিলে লাভ বেশি হবে স্বাভাবিক আর দিনের যে চল্লিশ বক্তেন আমাদের হাদিস যেটা ফজিরত নিয়ে এসেছে এই হাদিসটি সহি নয় এই হাদিসটি সহি নয় এই জন্য আপনার যদি দুই সপ্তাহের প্লান থাকে মক্কা মদিনায় তাহলে আপনি মক্কায় দশ বারো দিন থাকেন মদিনায় দু দিন তিন দিন ম্যাক্সিমাম পাঁচ দিন বেশি কোথায় দিবেন মক্কা শরীফ মদিনায় তার চেয়ে কম দিতে হবে কারণ আপনার লাভ বেশি হবে মক্কা বেশি থাকলে চল্লিশ শক্ত নামাজের হাদিস সহি নয় এরপরে মদিনাতে যখন আপনি যাবেন যাওয়ার সময় আপনাকে দেখতে হবে যখন মদিনা শহর দেখা যায় দূর থেকে এই শহর কাছাকাছি ওই সময় দৌড়শোর পরিমাণ বাড়িয়ে দিবেন মসজিদে নবাবীর মিনারা দেখা যাচ্ছে দৌড়শোর বাড়িয়ে দিবেন মসজিদে নবাবী দেখা যাচ্ছে মিনার দৌড়শোর বাড়িয়ে দিবেন হোটেলে যাবেন রেস্ট নিয়ে তারপরে মসজিদে নবাবিতে আসবেন প্রথম কাজ হচ্ছে মসজিদে ঢুকেই কোনো ওয়াক্ত নামাজ থাকলে ওয়াক্ত নামাজে জমাতে শরিক হয়ে যাবেন আর না হলে অন্য সময় হলে ঢুকেই ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবেন তো সবসময় আর আল্লাহমর তাহলি আবুহবা রহমাতেকা আর যদি মনে থাকে মক্কা এবং মদিনার যে কোনো মসজিদে আউদ বিল্লাহিল আদিম আবু করিম আর সুলতান ইন কদিম ইন সাইদান রাজিম আল্লাহ আল্লাম আল আলম মহম্মদ মোহাম্মদ আল্লামর তাহলি আবু আবা রহমাতেকা এটা যদি মুখস্থ না থাকে কমপক্ষে দ্রুত আছে আল্লাহ তাহলি আবু আবুর রহমা থেকে বিসমিল্লা রসুলিল্লা আল্লাহম তাহলি আবু আবুর তাহালি থেকে ডান দিয়ে পা দিয়ে ঢুকলেন এরপর যদি নামাজের বক্ত না থাকে দুই ডাকাত তাহিয়াতে মসজিদ পড়তে হবে নাকি আগে কবর জেরাত করতে চলে যাবেন আগে মসজিদের হক দুই ডাকাত নামাজ পড়তে হবে তারপরে যদি জামাত না থাকে টাইম থাকে এখন আপনি সালাম করতে যাবেন রসুল্লাহ সাল্লামের কবর মোবারকের মধ্যে যেতে হলে একটা লাইন ধরে সে লাইনটা ধরার জন্য মুছে দিকে ডান দিকে বাইরে হয়ে যেতে হয় বাইরে থেকে এসে আপনি যাবেন কোনাকুনি শর্টকাট করতে গেলে পারবেন না এরপরে সেখানে লাইন ধরে আস্তে আস্তে সময় লাগবে খুব নীরবে দসে পড়তে পড়তে আগাইতে থাকবেন হই হল্লা চিৎকার চিল্লা চিল্লি ধাক্কা ধাক্কি করা যাবে না কারণ নবী করিম সাল্লাম শুয়ে আছেন আদবের সাথে ওনার সামনে যেতে হবে এবং দেখা যাবে যে যেখানে শুরু হলো ওইখানে তিনটা কবর পাশাপাশি আছে প্রথম হচ্ছেন রসুল উল্লাহ স্লাহ আসলামের কবর তারপরে আবুকার্লাহ আনহু তারপরে ওমর আদান প্রথমে ঢুকেই প্রথম কবরটার একটু ছোট্ট উইন্ডোর একটা সিদিরের মতো আছে সেটা সামনে এসেই আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ এইখানে ইয়া রাসুল আল্লাহ বলে ডাক দেওয়া যায় আছে কারণ আল্লাহ তালা ওনাকে রুহ ফেরত দিচ্ছেন আর এখান থেকে আসাল্লাতু আল্সাল্লাম ইয়ার আসুল আল্লাহ এটা বলা সুন্নতের খেলা বেদাত। কারণ এখানে উনি শুনেন না ফেরেস্তারা ওনাকে পৌঁছে দিবেন আর সেটা পাঠানোর তরিকা হচ্ছে আল্লাহর মাধ্যমে পাঠাবো আল্লাহর মাধ্যমে কেমনে পাঠাই আল্লাহ লাহাম্মদ সল্লাহ সাল্লে মা বারিক আলা মোহাম্মদ আর হম আলা আল্লা মাহম্দম আলাহ আলী মাহাম্মদ কামা সল্লাহিত আলা ইব্রাহিম ওয়া আল ই ইব্রাহিম এটা এখান থেকে আমরা এই তরিকায় পাঠাই আর ওইখানে গেলে কারণ তিনি সরাসরি জবাব জবাব কি শোনা শোনা যাবে যাবে না আর ওইখানে কত লক্ষ লোক এভরিডে সালাম দিচ্ছে আর এখন প্রশ্ন আসে যে ওনার রুহ আল্লাহ ফেরত দেন তো কখন যায় কখন আসে কখন যায় কখন আসে তো লোকেরা সালাম দিচ্ছে সে তো আরেক জগৎ গায়েব ওইটা কি আমরা ব্যাখ্যা করতে পারবো এই কুদরতের খবর কে জানেন আল্লাহ তো জানেন তিনি আমাদের সুসংবাদ দিয়েছেন তোমাদের সালাম দিলে আমি রু ফেরত দেই আমি তো এতেই খুশি তোর তো আমার জানা নেই আমার জ্ঞান কুদ্দুর আছে আমার আল্লাহ জানেন সেটা তারপরে যদি আপনি অ্যাড করতে চান আসাদু ও ও ও আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ আপনাকে রেসালাতের দায়িত্ব দিয়েছেন আপনি দায়িত্বের হক পুরোপুরি আদায় করেছেন এই উম্মতের জন্য যত কল্যাণের কথা আছে যত কল্যাণ কামনা আছে সবকিছু তাদের জন্য আপনি করে গেছেন আল্লাহর রাস্তায় আপনি চূড়ান্ত জেহাদ করার জন্য যা কিছু করা দরকার সব কিছু করে গেছেন এভাবে আপনি যদি হয়ে বাড়াইতে পারেন ভালো না হলে আল্লাহমদ সাল্লাহ আলম আল্লাহ সাল্লাহ আলম মহম্মদ ও আল্লাহ মহম্মদ পড়তে থাকেন নেক্সট উইন্ডোই হচ্ছেন আবু বারাদু পরেরটাই অমরাহু এখানে বলতে পারেন কবর জিয়ারাতের নর্মাল আলাইকুম দা কম দিন যে দোয়া আমরা জানি সেটা পড়লাম ইয়া খালিফা তা রাসুল্লাহ ইয়া ওজিরাই রাসুল্লাহ দুইজনকে একসঙ্গে বলতে পারেন ইয়া খালিফা তাই আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আল্লাহর এই দুই নবীর দুই খলিফা আল্লাহ নবীর দুই মিনিস্টার আপনারা অনেক কষ্ট করেছেন দিনের জন্য আল্লাহ তালা আপনাদের প্রতি শান্তি বর্ষণ করুন সালাম এবং রহমত পাঠিয়ে দিন তাদের জন্য আপনি দোয়া করেন ওখানে বেশি লম্বা সময় পাবেন না মানুষ পেছন দিক থেকে আসছে আপনাকে এগিয়ে যেতে হবে এক দুই মিনিটে তিন মিনিটে সেরে যেতে হবে ওখানে বেশিক্ষণ থাকার জন্য পীড়াপিড়ি করা পারাপাড়ি করা ধাক্কা ধাক্কি করা এটা আদবের খেলাপ আর নিচু আওয়াজে আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন লাউকিন নবী তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ বলন্দ করো না আই মাই কেরাম বলেছেন এই নবী করিম সাল্লা জিন্দা অবস্থায় ওনার সঙ্গে যেভাবে আদবের সাথে নিচু আওয়াজে কথা বলা দোয়া করার ক্ষেত্রে আওয়াজ উঁচু করা যাবে না হাউমাউ করে চিৎকার করে কাদা শুরু করে দিলে ওনার আদবের খেলাপ হবে নীরব এবং দদ্দুর পাড়া যায় আদবের সাথে জায়গা শেষ করা তো দুই তিন মিনিটের যে রাত শেষ হয়ে গেলো আপনার তো প্যাট ভুললো না হায় রে কিছুই তো আমার প্যাট ভরলো না আমার তো অনেক কথা বলার ছিল তাহলে কি করা যায় আবার মসজিদে ঢুকেন ঢুকে এবার আল্লাহ তালার কাছে দুই নামাজ আভার পড়েন মনে কথা দীর্ঘ লম্বা মুনাজ করেন আল্লাহ কথা নবীর কাছে করবেন না আল্লাহর কাছে কাছে করবেন আল্লাহর করবে তিনি আপনাকে সুপারিশ করবেন এটা কি ওনার কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন ওনার কাছে চাইবেন না কেন সুপারিশ করবেন আল্লাহর মাধ্যমে কারণ কি এটা পাইলাম কথা আল্লাহর মাধ্যমে যাওয়া লাগে আয়াতুল কুরসিতে আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন কে আছে কেমতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া তা আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি তো আপনার নবীর মসজিদে নামাজ পড়লাম মনাক সালাম করলাম আল্লাহ আপনি আমাকে বরাদ্দ করে দিন আপনার নবী যেন কেমতের দিন আমার জন্য সুপারিশ করেন আল্লাহ আপনি আমার লিস্টের মধ্যে নাম ঢুকাই দেন যে লিস্ট আপনি ওনাকে দিবেন আল্লাহ লিস্ট দিবেন সে লিস্ট অনুযায়ী উনি সুপারিশ করবেন ওনার ইচ্ছা হবে না কার ইচ্ছা হবে আল্লাহর ইচ্ছা হবে এটাই হলো তো হির এর বিপরীত চিন্তা করতে গেলে সে রেখবে দাঁত ঢুকে যাবে কিন্তু সরাসরি ওনার কাছে দরখাস্ত না দরখাস্ত দিতে হবে আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ তালা ওনাকে এবারে লিস্ট দিয়ে দিবেন আখেরাতে আপনার নাম লেখা যদি হয়ে যায় আল্লাহর কাছে আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা ওনাকে তো দিবেন আপনার নামের লিস্ট দিয়ে দিবেন তিনি আপনার জন্য দোয়া করবেন সুপারিশ করবেন আখেরাতে এই জন্য আল্লাহ তালার কাছে আপনার মনের কথা সব বলেন মসজিদে অবিতা আছেন আপনি বেশি নফর নামাজ পড়েন দরু শরীফ বেশি করে পড়েন করহামতালাব করেন জিকের আজকার করেন সেখানে একটি জায়গা আছে ওনার কবরের পাশে ওনার পুরনো মিম্বার এই দুইটা জায়গার মাঝখানে ছোট্ট একটি জায়গা এটাকে বলা হয় রুম তিনি বলেছেন মা রিয়াদুল জান্না বিটুইন মাই হাউস অ্যান্ড বিটুইন মাই মিম্বার দিস প্লেস দিস পিস ইজ এ পিস অফ জান্না এটা জান্নাতের একটা টুকরা একটা বাগান চান্স পাওয়া গেলে ওখানে দুই পড়লেন তো ওখানে সহজে চান্স পাওয়া যায় না ছোট্ট জায়গায় একসঙ্গে নামাজ পড়লে হয়তো পঞ্চাশ একশো লোকে নামাজ পড়তে পারবে কিন্তু ওইখানে দেখা যায় হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। তো অনেক সময় দেখা যায় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে তার চেয়ে দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকা থেকে অন্য জায়গায় এবাদত করবো অনেকক্ষণে অনেকক্ষণ করতে পারবো যদি বেশি ভিড় দেখলে এতক্ষণ লম্বা থাকা দাঁড়িয়ে থাকা দরকার নাই। যখন একটু ভিড় কম থাকে তখন গেলেন আর দুই রেখাতে বেশি থাকা দরকার নেই ওখানে অনেক সময় কেউ ঢুকে পড়লে আর বাইর হয় না জান্নাতের বাগানে ঢুকছে বাইর হওয়ার দরকার কি আর এখানে তিন ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে নামাজ পড়ে কোরআন তেল করে পিছনে এত লোক করছে তার কোনো ইন্ত এই জন্য যিনি সব বেশি চান তিনি চান্স পেরে দুই রেখা নামাজ পড়ে চলে আসবেন যে আমার ভাই যারা দাঁড়িয়ে আছে তাদেরকে অগ্রাধিকার দেয় আপনি আরো এক ঘন্টা থাকলে যে সব পেছন তার চেয়ে কয়েক বেশি আল্লাহ আপনাকে দিবেন কাবি অন্যদের প্রতি এসান করেছেন কিন্তু কিছু স্বার্থপর বকিল কিছুমিন লোক আছে তারা সেখানে গিয়ে বলে যে আর কাউকে জাগা দেওয়া যাবে না তারা কিন্তু আসলে ঠকে যায় তো মদিনা তৈয়াবাতে কোন কোন জায়গার জেয়ারাত করা উচিত মসজিদের নবাবি রওদিনিয়াদের জাননা আল্লাহ নবীর কে সালাম পৌঁছানো তারপরে পাশেই আছে জান্নাতুল বাকি আসরের সময় খুলে দেওয়া হয় গেট আপনি আসর পরের ওদিকে যেতে পারেন ভিতরে গেট খুলে দেওয়া হবে সাহাবিদের কবর আছে তাবহিনদের কবর আছে ইমামদের কবর আছে আলে আলেবাইদের লোকদের খবর আছে সাধারণ কবর জেয়ারাতের দোয়া যেগুলো আছে দোয়া এগুলো করবেন মহিলাদেরকে ঢুকতে দেওয়া হয় না পুরুষরা ঢুকবে মহিলারা চাইলে ওয়ারের বাইরে থেকে কবর জেয়ারাত করতে পারবেন মদিনা তৈবাতে আরেকটি সুনত জেয়ারাত হচ্ছে মসজিদ কোবা কোবার মসজিদের জেয়ারাত করতে যাওয়া সেখানে দুই রেখা নামাজ পড়তে যাওয়া যেই ব্যক্তি নিজের ঘরে হোটেলে পবিত্রতা অর্জন করে মসজিদে কোবাতে গিয়ে দুই রাকাত মাফুর নামাজ পড়ে আল্লাহ তালা তাকে একটা মাকবুল উমরার সাব দান করেন নবী করিম সাল্লাহ সাল্লাম সেখানে মাঝে মধ্যে তিনি উজু করে নামাজ পড়তে যেতেন এটা একটা বড় সুন্দর সুন্নত আমল কবার যে মসজিদে কোবায় নামাজ পড়তে যাওয়া তারপরে আসে এরপরে আসে আপনার ওহদ সুহাদা ওহদ ওহদের ওখানে একবার যাওয়া এগুলো নবী করিম সাল্ল সাল্লাম মাঝে মধ্যে গিয়েছেন ইন্তেকালার আগের বছর ইন্তেকালের বছর ফাইনালি ইন্তেকালের কিছুদিন আগে ফাইনাল জিয়ারত করে আসছেন কাজেই সোহাদা ওহদ যেখানে হামজার জেলা অন্যান্য শহীদরা আছেন সেখানে জিয়ারত করতে যাওয়াটাও একটা শূন্যতামল এই কটাই হলো মদিনার শূন্যতামাল কি কি মসজিদে নও নামাজ রিয়াদুল জান্না আল্লাহ নবীর কবর জিয়ারাত আবাহর আমরাদহু তারপরে জান্নাতুল বাকি এরপরে মসজিদ কুবা তারপরে লাস্ট ওয়ান ওহদ এই কয়টাই হলো মুদ্দিনার জিয়ারত সবগুলো একদিনে ট্যাক্সিতে উঠলে কাবার করে ফেলতে পারবেন আর বাকি সময় মসজিদে নওতী একদিন থাকেন তিন দিন থাকেন দুই দিন থাকেন পাঁচ দিন থাকেন মসজিদে নবিত পাশে নামাজ ফরজে পড়া ফরজ নামাজগুলো পড়া তারপরে ইয়ে করতে থাকা দড়ি শরীর পড়া প্রণত করা জিজ্ঞাসা করা এটাই এগুলাই মেইন আমল আর কোনো আমল না কেউ মসজিদে কেউ লাতাই আসে খন্দকের ওখানে এগুলো কোনো শূন্যতা আমল না এগুলো কিছু ইতিহাস ওই ইতিহাসের চিহ্নে টেন্নে এখন তেমন নাইটাই সময় নষ্ট না করে মসজিদে না হইতে পার ইবাদত করাটাই ভালো এর সে টায়ার না হওয়া বেশি দোয়াদৌড়ি করে যতক্ষণ মদিনায় আমরা থাকবো ততক্ষণ যেন আমরা মদিনার আদব রক্ষা করি ওখানে যেন কোনো ধরনের গুনা খাতা না যায় আল্লাহ নবীর শহর ওনার স্থানে আমরা সেখানে আদব রক্ষা করে চলি কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ না করি মক্কা মদিনার কোনো জায়গায় মদিনার দোকানদার ব্যবসায়ী বাসিন্দা তাদের সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার না করি ট্যাক্সিওয়ালাদেরকে পালে দুই টাকা বকশিশ দিয়ে দেয় দরাদরি খসাখসি করি তাদেরকে বেশি আবার যেন আমরা ইয়ে না করি যত তাদের সঙ্গে ভালো ব্যবহার করা যায় এটা মদিনা আলাদা জন্য নবী করিম স্পেশাল মহাব্বত ছিল তো আহলে মদিনার ওই মহব্বতটা আমাদের কাছে পাও না আমরা তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব আসলেই দেখবেন মদিনার লোকেরা মক্কার তুলনায় অনেক ভালো ব্যবহার করে অনেক শান্ত প্রকৃতির মক্কা লোকেরা একটু বেশি উল্টাপাল্টা মনে হয় মক্কার আসল বাসিন্দা তো নাই এখন ওই অনারব বিভিন্ন লোকেরা আসে দোকানদারের ব্যবসা অবস্থা বেশি খারাপ করে ফেলছে আর কি তারপরেও মদিনায় গেলেই আপনার কাছে একটা শান্তি লাগবে মক্কার তুলনায় যে ওখানে মক্কা হলো গরম মদিনায় হলো ঠান্ডা এটা হলো আর কি লোকদের জেনারেল কমেন্ট আলহামদুলিল্লাহ অবশ্য মক্কা তো আল্লাহর ঘর সেটা সেটা তুলনা করার আরেক তুলনায় কিছুই না এক লক্ষ্য রাখাতে সব যেখানে হজ ওমরা সব ওইখানে রাখছেন মদিনে আল্লাহ কোনো হজ ওমর কোনো কাজ রাখেন নাই সেটা অবশ্য সেই তুলনায় সান অনেক বেশি একটাকে পছন্দ করতে গিয়ে আরেকটা খাটো করা উদ্দেশ্য আমাদের কখনই হওয়া ঠিক নয় এই মোটামুটি আলোচনা এখানে শেষ হয়ে গেল আর কেউ কেউ ঐতিহাসিকভাবে হেরা পাহাড় তারপরে গাড়ে শহর এগুলো দেখতে যান এগুলোর মধ্যে এক্সট্রা কোনো ফজিলত নাই তবে সিরতের ইতিহাস সম্পর্কে যারা ইন্টারেস্টেড আল্লাহ নবী হিজরতের সময় কোথায় গিয়ে লুকাইছিলেন আমার একটু দেখতে মনে চায় এটা ঐতিহাসিক ইন্টারেস্টের কারণে আপনি যেতে পারেন এতে কোনো গুণা হবে না কিন্তু সেটা কোনো শূন্যত ওইখানে উঠে ওইখানে দুই রেখা নামাজ পড়লে কে হয়ে যাবে এরকম কোনো খবর নাই তাই করে হাই উঠতে উঠতে বুড়া মানুষের অবস্থা কাহিন আর ওইখানে গিয়ে দেখা যায় দুই রেখা নামাজ লাইন দিতে সবাই এইগুলো বেদাতের পর্যায়ে পড়ে যায় এগুলোর কোনো ভিত্তি নাই গাড়ি চাউর গাড়ে হেরা খন্দক বদর ইত্যাদি দরাদৌড়ি করে এগুলোর কোনো আমাদের হজ ওমরা মদিনা জিয়ারতের কোনো অংশ নয়